বন্ধুকে নলটা নামিয়ে আমার কথা শোন পড়িস, আমি আমার জন্য দোপাড়ির দিকে নজর দিই। আমার ভালো লেগেছে। আরে হ্যাঁ হ্যাঁ জানে, আর জানে বলে দোপাড়ি দত্তকে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। সব পুরনো হয়ে গেছে, তাই সে নিজে গাড়ি নিয়ে দোপাড়ি দত্তকে আনতে গেছে। এত বড় সাহস সালা এই গণপতি গোস্বামী, যার জন্য আইসে লাখ লাখ টাকার মালিক, যার জন্য চার দু নম্বরি ব্যবসা রাম রাম করে চলছে, আর সেই গণপতি গোস্বামী যদি এই পরেশ পালের মুখ থেকে খাবার ছিনিয়ে নিতে চায়, তাহলে আমি সব কথা জানিয়ে দেবো পুলিশের কাছে। কোনো লাভ হবে না পরেশ, কোনো লাভ হবে না। দুধে ব্যারিস্টার তপেন্দু বাবু এসেছে, পুলিশ অফিসার দিব্যেন্দু বাবুকে সুন্দরী লোপা চোপা দেখাচ্ছে। শালা গণপতি গোস্বামী একটা মেয়েকে দিয়ে আইন এবং শাসন দুটোকেই পকেটে ভরেছে। কিন্তু বাপেরও বাপ ঠাকুরটা আছে, যেখানে খবর দিলে গণপতি গোস্বামী পথের ভিখারি হয়ে যাবে, আর আমি সেখানে সব কথা জানিয়ে দেবো। কি বলবি তুই, এই পপ চক্রের কতটুকু খবর তুই জানিস? আমি কতটুকু জানি, আজকের এই গোস্বামী ভবন ছিল ব্যবসাদার দিবাকর বাড়ুজ্জের বাড়ি, তার একমাত্র মেয়ে সুন্দরী প্রতিমাকে বিয়ে করে এলো, ওই সালা সুয়ারের বাচ্চা গণপতি জামাই হয়ে এলো এই বাড়িতে। শ্বশুরের অগাধ সম্পত্তি লোভ সামলাতে না পেরে তাকে গোলা টিপে মার্ডার করে ফেললো ওই চানোয়ার গোলাপের গোস্বামী। না এই পরেশ পালকে দিয়ে এই ঘরে নিশ্চিত হয়ে ঘুমোচ্ছিল ব্যবসাদার দিবাকর মারুচি। আমি চুপি চুপি করেছি এই বন্ধুকে নল তার বুকে বসিয়ে পরপর তিনটে গুলি করলাম। তখন আমার মাথায় খুন চেপে গেছে, আমি তখন নিজেকে সামলাতে না পেরে আমি ও তার গোলা টিপে মারতে গিয়েছিলাম। ঠিক তখনই সে গণপতি গোস্বামী জানো আটটা এসে বলেছিল ওকে মেলো না পরেশ, ব্যাংকের টাকা, ইনস্যুরেন্সের টাকা, শেয়ার মার্কেটের টাকা সব ওই না ভালো খবাদকে দিয়ে আদায় করে নিতে হবে। ভুলিনি সেদিনের কোনো কথাই আমি ভুলিনি, শয়তানটা আমার উপর অনেক অত্যাচার করেছে, তবু আমি একটা কাগজেও সই করিনি। গণপতি আমাকে পাগল সাজিয়ে রেখে দিচ্ছে কেন জানো? কেন পাগলের কথা কেউ বিশ্বাস করবে না বলে আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন? পালিয়ে গিয়ে লুকোবো কোথায়? জানোয়ারটার যে সব জায়গায় হাত আছে, পালাতে চেষ্টা করলেই ওরা আমাকে মেরে ফেলবে জানো। কিন্তু কিন্তু এখানে থাকলে ওরা আমাকে মারবে না। হ্যাঁ কেন মারবে না বলো দেখি? কেন কেন সই দরকার, সই আমার আমার সই না হলে যে কোনো টাকাই উঠবে না। তোমরা আমার কাছে শুনেছো, তোমাদের একটা আমি দামি কথা বলে রাখি, আমার ওই ভাগ্নি ও কান লাগেনি লম্পটকে, তোমরা এই বিশ্বাস করো না। ওটা 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 লম্পট লম্পট বাপের মতো লম্পট মেয়ে, ওটা স্বামীকে না চাচ্ছে, দেওরকে না চাচ্ছে, এবার হয়তো সাংবাদিক শুভেন্দু বাবুকেও না চাবে। আর একটা কথা, ওই ওই সাংবাদিক শুভেন্দু বাবুর সম্বন্ধে সেই ফেলকুরা ডাক্তার পবিত্রকে আজ এখানে আসতে বলেছে, এই কথাটা কি ঠিক? চিৎকার করে বলেছিলাম মা আমাকে বাঁচাও, মা বাঁচো আমাকে বাঁচাও। কানতে কানতে
সেই ছোট্ট বেলা থেকে বাবা মাকে চোখের সামনে মরতে দেখে ওই প্রভাত বাবুর মাথাটা একেবারে গোলমাল হয়ে গেছে। আর এই পাপ কাজ করার জন্য একমাত্র আমি দায়ী রে শীতল, আমি দায়ী। তুই যে এত পাপ করেছিস তার বিনিময়ে গণপতি করছে, আমি তোকে কি দিয়েছি? অনেক টাকা, সেই সঙ্গে তার মাথাটা বিক্রি করে দিয়েছে আমার কাছে। আজ তোপাটি দত্তের যৌবনে লোভে পুরে সেই সালা পুরনো দিনের কথা ভুলে গেছে। আর এই গণপতি গোস্বামী যদি এই পরেশ পালের কাছ থেকে যদি তোপাটিকে ছিনিয়ে নিতে চায় তাহলে আমি গুলি করে লাশ বানিয়ে দেব। বন্দুকের নলটা আর একটু তুলে ধরো। দারুণ কম্পোজিশন করেছেন, অদ্ভুত ডিটেলের কাজ। বাই দা বাই, এই বোম্বের সঙ্গে না কেলেকাটাকে আর একটু ভালো করে মিক্সচার করে দেবে। আই মিন অমিতাভ বচ্চন এন্ড মিঠুন চক্রবর্তী, কিন্তু নায়িকা মানে হিরোইন। তিনি হিরোইন কে টলতে টলতে এসে এমনি করে হিরো কে বলবে আমার আসতে একটু দেরি হয়ে গেল, লোপা কোথায়? লোপা আপনি কাইন্ডলি এখানে বসুন, আমি এখনই লোপা দেবীকে ডেকে দিচ্ছি। এই শীতল চলে। ম্যাডাম আপনি গরম না ঠান্ডা? আরে আপনাকে বলছি। ও আমি ঠান্ডা। ডাইরেক্টর স্যার আমি গরম। এই বেরা বেরা, জলদি জলদি এখানে একটা ঠান্ডা আরেকটা গরম পাঠিয়ে দাও। ডাইরেক্টর স্যার আপনি ঠান্ডা চাইলেন কেন? আমি গরম, আপনিও গরম। আপনি এই গরমে গরমে না একটু জমতে ভালো, মানে সিনেমায় অভিনয় করতে গেলে না একটু গরম একটু গরম আমাকে চেনেন না? আমি সারা পৃথিবীর ডান্স ডাইরেক্টরদের জন্য মধ্যে আমি একজন, রিচার্ড অ্যাটনবরো আমার সঙ্গে হ্যান্ডশেক করে গেছে। সত্যজিৎ রায় আমার নাম শুনে তো চমকে ওঠে, মৃণাল সেন তো ভয়ে আমার কাছে আসতেই চাই। আমি না আপনাকে নিয়ে করব। কি করবেন? আমি না আপনাকে নিয়ে করব। কি করবেন? কি ছবি? সুপার হিট ছবি। আপনার মুখখানা কি যেন আকাশ থেকে চাঁদখানা নেমে এসে আপনার ইয়েতে সেটে গেছে। নিন উঠুন অ্যাক্টিং করুন। কি ভেবেছেন বলুন তো? আমাকে একা পেয়ে যা ইচ্ছে তাই করবে ভেবেছেন? অসভ্য কোথাকার। ইউনিক ইউনিক মারভেলাস মারভেলাস। আরেকটু আরেকটু তেড়ে আসুন, মেয়ে মানুষের মতো কোমর দুলিয়ে এমনি করে বলুন কি ভেবেছেন বলুন তো? অসভ্য কোথাকার। অসভ্যতার একটা সীমা থাকা দরকার। আপনি কি আমাকে অভিনেত্রী মনে করেছেন? আপনি জানেন আমি গণপতি বাবুর পরম আত্মীয়া, আপনি যাচ্ছেন বাড়িটাকে স্টুডিও বানিয়ে ফেলেছেন। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, আমি ডাইরেক্টর। এই ছবির ডাইরেকশন দিতে দিতে না আমার এই সংসারটাই একটা স্টুডিও হয়ে গেছে, আর এই জীবন্ত মানুষগুলো আমার কাছে হয়ে গেছে এক একটা ছবি, শুধু ছবি। জলি গুড বাই, নমস্কার। আশ্চর্য, লোকটা পাগল নাকি? ইস,
রূপাদির ঘরটা কি সুন্দর সাজানো, সাততলা বাড়িটা যেন সাত মহলা রাজপ্রাসাদ। প্রত্যেক ঘরে কালার টিভি, ভিসিআর, ফ্রিজ, মোজাক করা বেজি, ডিস্টেম্পার ওয়াল। ও সুখ সুখ, চারিদিকে শুধু সুখ আর সুখ। এইটুকু সুখ দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ দিদি? তবু তো এখনো সোনা, দামি দামি পাথর আর আমার বাবার ব্যাংকের টাকা দেখো। হ্যাঁ রে, মেসো মেসো এত সব সম্পদ কি করে করলে? ওই যে সিনেমার বিজনেস করে। একটু আগে তো তোমার সাথে ডাইরেক্টর প্রাণকৃষ্ণ আচার্যের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, লোকটা ভীষণ অসভ্য, আমার দিকে কেমন যেন হাঁ করে তাকিয়েছে। তোমার ভালো লাগছিল না? ছেলেরা মেয়েদের দিকে না তাকালে মেয়েদের কিন্তু মন খারাপ হওয়া উচিত। এই লোপা, এ শোন না, এই তুই একটা গান গানা, সেই গানটা আমি যাতে একটু দেখি নাচতে পারি কিনা ভালো করে। আচ্ছা ঠিক আছে, 1 2 3 স্টার্ট। ঝিঙ্কুনা করে না, কোনা করে না। পাশের ঘরে নিয়ে গিয়ে ওকে পৌঁছে দাও, মেডিসিনের ইনজেকশন রেডি করে। ডাক্তার পবিত্র এখনই আসছে। চল চল চল, আমি যাবো না, ওখানে গেলে আবার আমাকে জোর করে ইনজেকশন দেবে, আর ইনজেকশন দিলেই হাজার হাজার টাকা বিছে আমার দেহটাকে ছোল মারবে। না না, আমি যাবো না, আমি আমি কিছুতেই যাবো না। বিপদ যখন আসে তখন এইভাবেই আসে। মিস নয়না যখন সোনার বাট পাচার করছিল তখন থানার সেকেন্ড অফিসার জয়ন্ত সেন তাকে দেখে ফেলেছে। পুলিশ হয়তো আমার বাড়ি রেড করতে পারে, দিব্যেন্দু বাড়িতে নেই। ঠিক আছে, আমার নাম গণপতি গোস্বামী, জয় গুরু বলে 10 মিনিটের মধ্যে আমি সমস্ত কেসটা ম্যানেজ করে নেব, কিন্তু তার আগে ওই পাগলা প্রভাতটার ব্যবস্থা করে ফেলতে হবে। ব্যবস্থা আমি পাকা করে এসেছি মেসো মশাই, এখন বলুন পেশেন্ট কোথায় আছে? আরে পরেশ তাকে পাশের ঘরে ধরে নিয়ে গেছে,
তুমি তাকে এমন মেডিসিন ইনজেকশন করবে সে যেন আমার সামনে সোজা হয়ে দাঁড়াতে না পারে। একটা সুস্থ মানুষকে এমনি করে অসুস্থ করে দেব? বলছি তো এমনি করবে না, তার জন্য টাকা পাবে। আরে তুমি তো আজ থেকে স্পেশাল ডাক্তার, এর জন্য তোমাকে আমি মাসে মাসে আরো 10,000 টাকা বেতন বাড়িয়ে দেবো। ঠিক আছে, আপনি সিস্টারকে দিয়ে খানিকটা গরম জল পাঠিয়ে দেবেন, আমি পেশেন্টের কাছে চললাম। আর হ্যাঁ, বাই দা ওয়াই, টাকাটা যাওয়ার সময় নিয়ে যাও, এখন একটু তাড়াতাড়ি করো, যাও। যাচ্ছি মেসোমশাই, যাচ্ছি। আপনার সাফল্যের মন্দিরে ওঠার বাধা সমস্ত কাটাকে আমি একটা একটা করে দাঁত দিয়ে তুলে ফেলে দেব। এবার ওই জয়ন্ত সেনের পালা, তাকে আমি হৃদয়হীন নিষ্ঠুরের মতো একটা জল্লাদের হাতে তুলে দেব। কারণ আমি আপনার আসল ব্যবসার কথা জেনে ফেলেছি, মিস্টার গণপতি গোস্বামী। আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার জয়ন্ত বাবু, নমস্কার। বলি কে আছিস? আমার গীতাখানা দিয়ে যা। এবার বলুন, হঠাৎ আপনি আমার বাড়িতে? আপনি তো ব্রাহ্মণ। আরে খাঁটি ব্রাহ্মণ, জীবনে কোনোদিন মাছ মাংস পেঁয়াজ রসুন একেবারে স্পর্শ করিনি। জয় গুরু জয় গুরু। এতই যখন মানেন তাহলে রাত্রিতে গীতা পাঠ কেন করেন? দিনে সময় পাই না বাবাজি, দিনে সময় পাই না। ওই স্টুডিওর শুটিং করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। তা বলুন, হঠাৎ আপনি আমার বাড়িতে? আচ্ছা, আপনার বাড়িতে মিস নয়না বলে কোনো মহিলা থাকে? মিস নয়না? Yes, নামটাই তো স্যার আমি প্রথম শুনলাম। অথচ আমি তাকে আপনার বাড়ির দরজা পর্যন্ত আসতে দেখেছি। ঠিক আছে ঠিক আছে, ভালোই করেছেন, খুব ভালো করেছেন। ভাবছিলাম এইসব কিছু করব না, আমি আমার বাড়ির মেয়েদের এক এক করে ডাকছি, দেখুন আপনি তাদের চিনতে পারেন কিনা। এ হচ্ছে, আমি তোমার গীতার পাতা খুলে রেডি করে রেখেছি বাবা। আচ্ছা, তুমি গিয়ে পাঠ করতে শুরু করো। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে আমার মেয়ে, অর্থাৎ আপনার বস, ওই দিব্যেন্দু মুখার্জির মেজ বৌদি। আমি লোপাকে নিয়ে চলে যাচ্ছি, আপনি সময় পেলে অবশ্যই আমাদের বাড়ি যাবেন, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এ হচ্ছে আমার মেয়ের মেয়ে, যা অর্থাৎ যার কথা শুনে আপনি আমার বাড়িতে রেড করতে এসেছেন, এই মেয়েটি হতো সেই শুভেন্দু মুখার্জির স্ত্রী। মেয়েটির নাম সিলসিলা ব্রাউন, অর্থাৎ আমার প্রিয়ে। আচ্ছা বলুন, এদের মধ্যে আপনি আপনার আসামিকে খুঁজে পেয়েছেন? না মিস্টার গোস্বামী। তাহলে আমাকে না জানিয়ে আপনি মেসোমশাইয়ের বাড়িতে কেন এসেছেন জয়ন্ত বাবু? স্যার, আপনি ছুটিতে, আপনার সাংবাদিক দাদা থানাতে গিয়ে বললেন তাই। শুনুন, একটা রিপোর্টারের কথা আমাদের চলতে হবে, এ কথা আপনি ভাবলেন কি করে? স্যার শুনুন, আপনি পুলিশের কাজে নতুন এসেছেন, একটা কথা মনে রাখবেন, এখন আমরা জনগণের সেবক নয়, এই জনগণ হচ্ছে আমাদের সেবক। যান অফিসে যান। কি করবেন স্যার, সোর্সের মধ্যে যে ভূত লুকিয়েছিল তা আমার জানা ছিল না। জয়ন্ত বাবু কিছু মনে করবেন না স্যার, আপনি শুধু পুলিশ অফিসার নন, এই জগতে এই দেশে আরো অনেক ভালো পুলিশ অফিসার আছে। ভালো মেসোমশাই, ভালো পুলিশ অফিসার মানে কি? ভালো মানে, ভালো মানে টাকা বাবাজি, টাকা। ভালো মানে গাড়ি বাড়ি সুখ শান্তি, আর এগুলো করতে গেলে অনেক টাকা চাই বাবাজি। টাকা ছাড়া এ জীবনে সব কিছুই ফাঁকা বাবাজি, ফাঁকা। জয় গুরু জয়। টাকা, এই টাকাকে পরমেশ্বর মনে করে আমি অগ্রগতির পথে এগিয়ে যাব। আমি জানি, আমি বুঝি, এই টাকাই এই যুগের মানুষের কলিন্ন এনে দেয়। তাই তো এই টাকা দিয়ে আমি সুখ শান্তি ভবিষ্যৎ কিনব,
আর উপভোগের জন্য তিনবো আনন্দ মধু আর যৌবন গতি নারী। নারী জাতির মুক্তির জন্য নারী দিকেই এগিয়ে আসতে হবে। জন এক দেশসেবকের বক্তব্য, কলকাতা 24 অক্টোবর, স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। কিন্তু আমিও অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আজকে নারীরা ঘরে থাকে কতক্ষণ, যে তারা ঘর থেকে বেরিয়ে আসবে। এই সংবাদপত্রের মধ্যে আবার গ্রাম বাংলার নারীরা পড়েন না, কারণ আধুনিক নগর সভ্যতা গ্রামের মানুষকে মানুষ বলেই মনে করেন না। যারা দেশ চালাচ্ছেন সেসব বাড়ির নারীদের কথা লেখা যাবে না, কারণ অসুবিধা আছে। দয়া করে আপনারা আমার সংবাদের প্রথম দৃশ্য দেখুন। এই দীপেন, তুমি আমাকে নিয়ে অজন্তা এলো চলো না, ফেরার পথে কেনারকে সূর্য মন্দির দেখে আসবো। অনেক টাকা খরচ হয়েছে লোকা, তাতে কি হয়েছে? তুমি তো আদালতে সত্যিকে মিথ্যে করে দিয়ে অনেক টাকা ইনকাম করছো। সবই তো তোমার জন্য করছি লোপা। সত্যি বলছো? কিন্তু আমি যে তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছি। ও তাই বুঝি অজন্তা এলোর গুহাচিত্রে কোনারকের সূর্য মন্দির গায়ে খোদা করা ভাস্কর্যে নরনারী সেক্স ফিগার দেখে তুমি নিজেকে নতুন করে তৈরি করতে চাও? ইয়েস ডার্লিং। কে অলরাইট, তাহলে এবার পূজোর ছুটিতে আমরা দুজনেই বেড়াতে যাবো। যাবে তো। ঠিক ঠিক ঠিক, এরাও পূজোর ছুটিতে বেড়াতে যায়, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে যায় না। স্ত্রীকে মিথ্যে কথা বলে স্বামী এক অন্য নারীকে নিয়ে যায় দার্জিলিং কিংবা মুসৌরি। দেখুন হিল স্টেশনের সেই দ্বিতীয় ছবি। স্বামীকে ফাঁকি দিয়ে বড় জয়ের ভাই পবিত্রকে নিয়ে যায় দীঘা কিংবা পুরী। দেখুন সমুদ্র সৈকতের ব্যবিচারের সেই তৃতীয় ছবি। সংবাদপত্রে ছাপা হয় না, বিজ্ঞাপনের কলম বাড়ছে, রঙিন ছবি ছাপছে। তারপর সেই রঙিন ছবি ডাস্টবিনে গিয়ে হয়ে যাচ্ছে মহিলা কাগজ। আমি আমি সেই মহিলা কাগজ কুড়িয়ে বাতিল সংবাদের বোঝা বয়ে নিয়ে যাচ্ছি আজকের সাংবাদিক শুভেন্দু মুখার্জির কাছে। 1986
1987 এক বিস্ময়কর সাক্ষাৎকার। কেমন আছো 1986? ভালো নেই 1937। কতখানি খারাপ? যতখানি খারাপ থাকলে মানুষের চোখে ঘুম আসে না, মানুষ হাসতে ফুলে যায়। চোখের সামনে দুর্নীতি হচ্ছে দেখেও মানুষ বোবা হয়ে থাকে, কোনো প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করবে কখন? সময় কোথায়? সময় আছে, সময় আছে 1986, কিন্তু সাহস নেই। সাহস থেকেও লাভ নেই, কারণ মুখ খুললেই যে লাশ হয়ে যেতে হবে। অথচ 1937 প্রতিবাদ ছিল। 1986 প্রতিবাদ মারা গেছে। 1937 মানুষ সত্যি কথা বলতো, বিলাস ছিল না, একান্নবর্তী পরিবার ছিল, ভাই ভাইকে ভালোবাসতো, বাবা ছিল স্বর্গ, মা ছিল গরীয়সী। 1986 মানুষ সত্যি কথা বলতে ভুলে গেছে, দেশ জুড়ে চলছে বিলাসের ঘোর দৌড়, ছোট পরিবার সুখী পরিবার, ধুতি পোড়া বাবা আজ প্যান্ট পরছে, শুধু ডুবুরে ডুবুরে কাঁপছে আমার হতভাগিনী মা। 1986, তুমি কি একবার 1937 ফিরে যেতে পারো না? যদি পারো তো এসো। আমি 1937, তুমি 1986। 1986 থেকে সারা দেশ জুড়ে গড়ে তুলি এই অন্যায় অবিচার অবক্ষয়ের বিরুদ্ধে এক ভারত জোড়া আন্দোলন। আমি এতক্ষণ বিগত দিনের কথাগুলো ভাবছিলাম কেন? আরে কি হবে ভেবে, যে যার আপন পথে চলেছে, উপাসনা আজ বিকিয়ে গেছে উপাসনার হাটে, স্ত্রী যেন পরস্ত্রীর মতো এসে বলছে, সাংবাদিক বাবু শুনলাম তুমি নাকি তোমার বোন বিদিশার বিয়ে ঠিক করেছো। হ্যাঁ, কার মুখে শুনলে? তোমার জায়ের মুখে না তোমার দেওরের মুখে? জায়ের মুখে শুনি, কথাটা তো সত্যি। আমি কি কখনো সত্যি ছাড়া মিথ্যে কথা বলেছি পার্বতী? হ্যাঁ, তবে কি জানো তো পার্বতী, আমি আমি এই বিদিশার বিয়েটা হয়ে গেলে আমি একটু কম কথা বলার চেষ্টা করব। তুমি কথা কম বলবে কি বেশি বলবে তা আমার দেখার দরকার নেই, আমার দরকার শুধু এখন টাকা। কেন, যারা তোমাকে সোনার গয়না দিয়েছে তারা বুঝি তোমাকে টাকা দেবে না? দেবে, আমাকে অনেক টাকা দেবে যদি তুমি তাদের কথা মতে চলো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। সত্যি তুমি পথ চেনো না? তা যদি চিনতে তাহলে ওই 2 নম্বর লোকগুলোর কাছ থেকে 2 নম্বর টাকা নিয়ে ওই মিথ্যে সংবাদ প্রকাশ করতে পারতে, তাহলে ঠাকুরপোর মতো অনেক বাড়ি হতো, গাড়ি হতো। আর সেই গাড়িতে চড়ে তোমার ঠাকুরপোদের মতো বাড়িতে ককটেল পার্টি দেবার জন্যে আমার জীবনেও তো অনেক নারী আসতো, নারী। সেই কথা তো তুমি একবার আমার সামনে বলছো না? তা তো আমার কোনো অসুবিধা ছিল না, তুমি যদি চরিত্রহীন হয়ে আমাকে অনেক টাকা এনে দিতে আমি তাহলে অনেক বেশি খুশি হতাম। তাহলে এখনো এখনো আমার কাছে আমার এই সংসারে পড়ে আছো কেন? ওই রাস্তায় গিয়ে সেজে গুছে দাঁড়াও, টাকা নিয়ে আসা খদ্দেরের অভাব হবে না। মাই অবজেকশন, আমি অবজেকশন করছি বর্দা তোমার কথাতে। এ পুলিশ অফিসার দিব্যেন্দু, তা তোর এখন অবজেকশন করার ক্ষমতা না থাকে তোর ব্যারিস্টার মেজদাকে ডাক। সংসার আদালতের কাঠগড়ায় আজ আমি দাঁড়িয়ে, আমার নতুন করে জন্ম নেওয়া বাবা আজ বিচারক হয়ে বসে আছে, তাকে ডাক, মার বিদিশাকেও ডাক, তারা সাক্ষী দেবে। তোর এই আধুনিকা মেজ বৌদি শিখিয়ে দেওয়া কথা মতো আমার বিরুদ্ধে এসে মামলা দায়ের করুক। যদিও এটা আদালত নয়, তবু আমি এই সংসারে প্রত্যেকটি মানুষের কাছে তোমার চরিত্র বিশ্লেষণ করতে চাই। কার চরিত্র বিশ্লেষণ করতে চাইছিস রে তপেন্দু? আমার সুরেন্দুর? সুরেন্দুই তোমার একমাত্র সন্তান নয় ভারতী, তপেন্দু দিব্যেন্দু তোমার সন্তান, কাজে ওদের দিকেও তোমার সমান দৃষ্টিতে তাকানো উচিত। আমি না তাকালেও তুমি তো তাকাচ্ছ। ওরাই তো যে ধুতি পাঞ্জাবি পরা বাবাকে প্যান্ট শার্ট করতে শিখিয়েছে, চাকরি করা পয়সায় কিংবা ঘুষের টাকায় ভরিয়ে দিয়েছে তোমার নতুন কেনা স্টিলের আলমারি। আপনার কথা আর ভীষণ আপত্তিকর। তুমি আপত্তি করলে না বড় বৌমা? আমার কথা তো লোপাই বলে দিয়েছে। তারপরেও আমি বলছি, আমার আর মেজদার পরামর্শ না নিয়ে বিদেশের বিয়ে ঠিক করেছে বর্তা কোন সাহসে? সত্য সত্য এবং প্রয়োজনের সাহসে। বিদিশ তো আমাদের একমাত্র শ্রেণীর বোন, তার তো বিয়ে দেওয়ার সময় হয়েছে, তাছাড়া দেশ এবং সমাজের ব্যবস্থাও তো খুব একটা ভালো নয়, তাই সব দিক বিবেচনা করেই তো আমি বিদিশের বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ঠিক করেছো, কিন্তু এত টাকা পাবে কোথায়? অত সোনা বা কি করে জোগাড় করবি? টাকা তোরা দিবি, সোনা তোরা জোগাড় করবি,
তোরা গোপনে গোপনে বাড়ি কিনছিস, গাড়ি কিনছিস, আর একমাত্র বোনের বিয়ের জন্য টাকা দিতে পারবি না? চিৎকার করো না ভারতী, ওদের আর আগের মতো ছোট ভেবে শাসন করতে যেও না। ওরা যথেষ্ট বড় হয়েছে, তাই ওরা যা বলছে সেটাই হবে। বিদিশার বিয়ে এখন হবে না, কারণ ওকে এখন চাকরি করতে দেওয়াই উচিত। হ্যাঁ বাবা তো ঠিক কথাই বলেছে, বাবা তো চিরকালে ঠিক কথাই বলছে, কিন্তু ওনাকে তো বলতে দেওয়াই হয়নি। হ্যাঁ ওই ওরা এতদিন আমাকে ঠুটো জগন্নাথ করে রেখেছিল। কালের বিবর্তনে সেই ঠুটো জগন্নাথের হাতের দশ আঙুলে আজ অনেকগুলো আংটি ছাপ মক করছে। মাকে তোমরা থামিয়ে দিও না, মাকে তোমরা থামিয়ে দিও না, তোমরা না পারো মা অন্তত একবার একবার বাবার হাত ধরে অতীতে সেই দুঃখ কষ্ট হাসি যন্ত্রণার দিনে ফিরে যা। বর্তমানে অতীতে লাশ পয়ে বেড়ানো মূর্খতার নামান্তর। কি বললে? যেদিন পেছনে পড়ে আছে সেদিনকে আর আমরা মনে করতে চাই না, সেদিনকে স্মরণ করার মতো সময় আমাদের কি আর আছে? আর তাছাড়া ঠাকুর তো লেখা পড়া শিখেছে, সে যে বুঝে ফুলপরির মতো গ্রামে বাসি ঘুরে বেড়াচ্ছে, কেন প্রেম করতে পারে না? প্রেম করে বিয়ে করতে পারে না? আমার বাবার তো কোনো পয়সার অভাব নেই, তবু তবু আমি প্রেম করে তাপেন্দুকে বিয়ে করেছি। তুই যখন একথাটা বলতে পারলে বৌমা, তখন আমিও সংকোচের বন্ধ দরজা খুলে দিয়ে আজ উন্মুক্ত কণ্ঠে দাঁড়িয়ে মানবিকতার দুয়ারে দাঁড়িয়ে উন্মুক্ত কণ্ঠে বলতে বাধ্য হচ্ছি। সেই জন্যই বুঝি তোমার জীবন থেকে প্রেম শেষ হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে স্নেহ প্রীতি ভালোবাসা। আর বিয়ের আগে থেকেই লজ্জা খরচ করে করে লজ্জাও তোমার জীবন থেকে শেষ হয়ে গেছে। জবাব তোমাকে দিতে হবে বৌমা, জবাব তোমাকে দিতে হবে। বলো, উত্তর দাও, উত্তর দাও। বিয়ের পরও তোমার এত সাজসজ্জা কিসের? কেন তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে এই দেওয়ারের সঙ্গে অনেকটা সময় কাটাও? উত্তর দাও। আর উত্তরটা তুমি যদি দিতে না পারো, তোমার দিদিকে উত্তরটা দিতে বলো। উত্তরটা আমি দিচ্ছি শুভেন্দু। বাবা তুই তোর মায়ের 7 টাকা দিয়ে কেনা সন্তান, 7 মহল আর সুখের অন্তঃপুরে তুই ঢুকবি কেমন করে? তাই ওরা যা করছে তাই করবে, ওরা যা বলছে সেটাই হবে। বিদিশার বিয়ে এখন হবে না, কারণ ওরা সবে মাত্র সংসার গড়ছে। না বাবা, না না বাবা, না সংসার ওরা করছে না বাবা, সংসার ওরা করছে না, ওরা এই সংসারটাকে ভাঙছে। হ্যাঁ ভাঙছে, ওই এক জোড়া পাপ আর এক জোড়া মিথ্যে আমার সুখের সংসারটাকে নিয়ে গিয়েছে নরকের কাছাকাছি। না আমি আমার মেয়েকে নরকে নামতে দেবো না, আমি তার বিয়ে দিতে চাই। তাই তোরা যদি আমার গর্ভে জন্মে থাকিস, যদি মনে করে থাকিস যে আমি তোদের মা, তাহলে মা হয়ে আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য খুবই এই এই আঁচল বেঁধে ভিক্ষে চাইছি। ওরে আমি কন্যা আদায় করেছি, তোরা ভাই ভিক্ষে দে। দেখো মা, জায়গা কিনে বাড়ি করতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, তাছাড়া গাড়িটা না কিনলেও নয়, তবু যখন চাইছো তখন 5,000 টাকা দেবো। পুলিশ অফিসার দীপেন্দু বাবু, আপনি কি দেবেন? মেজদার মতো আমার অত ইনকাম নয়, তাছাড়া কোম্পানির কয়েকটা শেয়ার কিনেছি আর ব্যাংকে সব টাকাও ফিক্সড। ঠিক আছে, তবু যখন চাইছো তখন আমি 4,000 টাকা দেবো। আমার মা, আমার মা কাঁদতে কাঁদতে চোখে ঝাপসা দেখছে, কথা বলতে না পেরে বোবা হয়ে গেছে। আপনি কি কিছু সাহায্য করবেন? আপনি কি দেবেন? আপনি? আমি? আমি আমার সর্বস্ব দিয়ে আমার একমাত্র বোন বিদিশার বিয়ে দেব। না রে শুভেন্দু, না তোর কি আছে যে তুই তা দিবি? বাবা চাকরি করে যতটা টাকা পাস সবই তো তুই আমার হাতে তুলে দিস, তাই দিয়ে আমি সংসার চালাই। ওই তপেন্দু দীপেন্দুর ঘুষের টাকা, ঘুষ দিয়েও না তোর বাবাকে কিনতে পেরেছি শুভেন্দু, আমাকে কিনতে পারিনি। তাই সবার সামনে আমি প্রতিজ্ঞা করে বলছি যে তোকে ভিখারি সাজিয়ে আমি আমার মেয়েকে সুখী করতে চাই না বাবা, আমি আমার মেয়েকে সুখী করতে চাই না। অভিকারী হবে কেন? ওটাকে চোর আমার আমার ব্যারিস্টার ভাই আমাকে আইন সম্মত ভাবে বলছে চোর। তুমি শুধু চোর না, তুমি একটা থাপ্পাবাজ। আমার আমার পুলিশ অফিসার ভাই আমাকে আইন সম্মত ভাবে বলছে থাপ্পাবাজ। মা, মা গো বাবা, এবার আপনিও আপনার শেষ কথাটা জানিয়ে দিন। হ্যাঁ বলবোই তো বৌমা, বলবোই তো। সত্যকে ফাঁকি দিয়ে মিথ্যাকে আশ্রয় করে এই ভারতী দেবীর 7 টাকার সন্তান এই সংসারে অনেক ক্ষতি করেছে।
তাই এই সংসারটাকে আমি দু ভাগে ভাগ করে এক ভাগে আমার ভারতী আর বিদিশাকে রেখে আমি দ্বিতীয় ভাগে চলে গেলাম। আমি দ্বিতীয় ভাগে চলে গেলাম। চোর জোর ধাপ্পাবাস সাত টাকা সন্তান শুভেন্দু মুখার্জির খেয়াল খুশি চরিতার্থ করতে গিয়ে আমরা আমাদের লাইফ গুলো স্পয়েল করতে পারবো না। তাই বাবার সেই চিন্তাদের কথাটা সর্বান্ত করে মেনে নিয়ে আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। মা শুধু তোমার একার নয় পর্দা, মা আমাদেরও। তাই আমি বলে যাচ্ছি মা, তোমার যদি কোনোদিন কোনো কিছুর অভাব হয় আমরা আলাদা হয়ে গেল, তুমি যেন আমাদের অভাব কোনোদিন বুঝতে দাও না মা। একই হলো মা, একই হলো, আমাদের ঐক্যের হিমালয় এমন করে ফাটল ধরিয়ে দিলে মা। তুমি যদি সৎপথে হোক অসৎপথে হোক অনেক টাকা ইনকাম করতে পারতে তাহলে আমার সবাই তোমাকে সুন্দর ভালোবাসার পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করত। পুজো আমি আমি শ্রদ্ধা চাই না মা, ভালোবাসাও আমি চাই না, আমি শুধু চাই তোমাকে মা, শুধু তোমাকে। ওদের লোভ লালসার উত্তাপ থেকে তুমি আমায় রক্ষা করো মা। তোমার সোহাগ, তোমার শাসন, তোমার স্নেহের আঁচল মাথায় দিয়ে মা, তোমার স্নেহের আঁচল মাথায় দিয়ে রক্ষা করব। কারণ তুই তো আমার শুধু সন্তান নয়, তুই যে আমার স্বপ্ন সাধনা কল্পনা। তাই ওরা আমার সংসারটাকে আলাদা করে দিলেও আমার এই অটুট মনোবলকে ওরা কিছুতেই ভেঙে দিতে পারবে না বাবা, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। চোখের যে হয় বলুদা, হয় নেই তো মানুষের পরিচ পারবে। যে কাঁথাটা ছিঁড়ে গেছে সেই কাঁথাটাকে শিক্ষার ছুঁচ দিয়ে, শাসনের ছুঁচ দিয়ে, আত্মত্যাগের ছুঁচ দিয়ে কেউ কি সেলাই করতে পারবে? পারবে না। তবে কি ছেঁড়া কাঁথার মতো ছিঁড়ে যাবে ভাই বোনের পবিত্র সম্পর্ক, ছিঁড়ে যাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে দেশ সেবার রাজনীতি? সুখ ছিঁড়েছে, শান্তি ছিঁড়েছে, কে সেলাই করবে? আজকের আধুনিক সমাজের আধুনিক নামের অধীশ্বর অধীশ্বরীরা যাদের নামগুলোই ফু দিলে উড়ে যাবে, তারা দেশ সেলাইয়ের ছুঁচ ধরবে কি করে? তার জন্য বিদ্যাসাগর চাই, রামমোহন চাই, চাই রবীন্দ্রনাথ, চাই নজরুল, চাই মাতঙ্গিনী, আর চাই 1937-এর চেতনা। আমি আমি দোপাটি আর নীতিশের হৃদয়ে সেই চেতনার বিন্যাস করলাম। কাকাবাবু, কাকাবাবুর দিকে না তাকিয়ে আমার হাত দুখানাকে শক্ত করে চেপে ধরে বলতো ছোটদা, তোকে এই গ্রাম ছেড়ে শহরে যেতে দেব না বোন। আমার টাকা চাই না, আমার আমার বিলাস চাই না, আমার আমার এই পায়ের তোলায় মাটির বদলে ইট সিমেন্ট মোজাইক চাই না। আমার চাই চুলাকি পোকার প্রদীপ জ্বালা গায়ে, বাতাবি ফুলের গন্ধ রাঙা মাটির নিকোনো ঘরে, সোঁদা গন্ধির নেশা,
কচি কচি দুর্বাঘাতের উপর টুপটাপ করে শিশির পড়ার শব্দ আমাকে পাগল করে দেয় রে বোন, আমাকে পাগল করে দেয়। আচ্ছা এ আচ্ছা তুই বল, এইসব ছেড়ে এই গ্রামকে ছেড়ে কি শহরে যেতে মন চায়? তাছাড়া শহরে আছে কি? শহরে আছে সুখ সম্পদ, গাড়ি বাড়ি, ডিস্টেম্পার করা ঘরের পাঁচিলে বোগেনভিলিয়া টব, শহরে টাকা ওড়ে, এই গায়ের মিঠু রাস্তার দুধারে ওড়ে, আকন্দ বন শিউলির গন্ধে বিভোর, ঝাঁকে ঝাঁকে মৌমাছি প্রজাপতি, শহরে লক্ষপতিরা টাকা দিয়ে টাকা কেনে, টাকার চেনে বেঁধে ভালোবাসাকে বুলি শেখায়, জীবন যৌবনের রেখায় রেখায় ফুটে ওঠে সুখ শ্যাম্পেনের বুদবুদ। বজ্রকণ্ঠে ঘোষণা করে মেরে ফেলবো নীতিশ, তোকে একবারে গলা টিপে খুন করে দেবো জানোয়ার, এত বড় সাহস তো তুই আমার সুখের পথে কাটা দিতে চাস? গণপতি বাবু দোপাটিকে শহরে ফ্ল্যাট বাড়ি কিনে দিচ্ছে, ব্যাংকে জমিয়ে দিচ্ছে হাজার হাজার টাকা। আমার এই সুখের সংসারে যে বাধা দিতে আসবে আমি তাদের খুন করব। দোপাটি তুই রাজি হ নালে লাঠি মেরে আমি তোর মুখ ভেঙে দেব। মোদ্দা তুমি ভুলে যাচ্ছ কেন, তোমার সুখের খনি তো আমি, তোমার স্বপ্নের জীবন কাটি তো আমার যৌবন, তাই আমি তোমার সুখের জন্য গাঁকে ছেড়ে মাকে ছেড়ে গায়ের মানুষগুলোকে ছেড়ে আমি কিছুতেই শহরে যাব না। বর্দা দোপাটি, বর্দা আমি গায়ের বাড়ির ছাঁচতলায় দোপাটি ফুলের মতো ফুটে থাকতে চাই। বর্দা আমি চাই গায়ের বউ বউ দিদিদের মতো গলায় আঁচল জড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালতেই আমি আমি মা লক্ষ্মীর আলপনা আঁকতে চাই মাটির দেওয়ালে, আমি আমার লজ্জা ঢাকতে চাই বেনারসি কিংবা দক্ষিণ ভারতীয় শাড়ি দিয়ে নয়, আমার কচি সন্তান সোনাকে বুকে চেপে ধরে আমি আমার জীবনের লজ্জা আড়াল করতে চাই। বর্দা আমরা আমরা চাই গ্রাম ঘুরতে, স্বাধীনতার পর অনেক দিন কেটে গেছে, তাই এই মহানুভব নেতারা আমাদের এই গ্রামের কথা ভুলে গিয়ে সুন্দর শহরকে সাজাচ্ছেন রাস্তার শাড়ি পরিয়ে। গ্রামে গ্রামে ডাক্তার নেই, ভালো লাইব্রেরি নেই, মাস্টার নেই, স্কুল আছে তো চেয়ার বেঞ্চ নেই, হেলথ সেন্টারে ঔষধ নেই, থানা আছে তো বন্দুক নেই, শুধু নেই আর নেই নিয়ে ঘুমিয়ে থাকা আমরা এই গায়ের মানুষগুলোকে জাগাতে চাই। আমরা ব্লক ডেভেলপমেন্টের অফিস চাই না, আমরা এই মন ডেভেলপমেন্টের মাস্টার চাই। আমরা আমরা চাই ঝিঙে ফুল ফোটা সন্ধ্যাবেলায় রেডিওতে গায়ের কথা শুনতে, আমরা চাই শুধু এই গ্রামের কথা টেলিভিশনে দেখতে চাই, এই গায়ের অন্ধকার ছবি চিনতে চাই, সুদখর মহাজনদের বুঝতে চাই পঞ্চায়েত কি, কেমন করে গরু ছাগলের মতো বেঁচে আছে এই গ্রামের কঙ্কাল তার নিরন্ন মানুষেরা। কার কথা শুনে তুই গ্রামে থাকতে চাইছিস না? কার কথা শুনে শহরে যেতে চাইছো দাদা? আমার পার্টি আমাকে শহরে যেতে বলেছে, আমার পার্টি আমাকে এই গ্রামে থাকতে বলেছে। তোর পার্টি আমি মানি না, তোমার পার্টি মানি না, তবে রে বেঈমান। রাজনীতি নিয়ে জল লড়াই করছে দুই ভাই। খবরদার বর্দা, তুমি ছর্দার গায়ে হাত দেবো না বলে দিচ্ছি। আর ছর্দা তুই কোন নীতির বশবর্তী হয়ে এই দুর্নীতির সঙ্গে লড়াই করতে যাচ্ছিস? খুন করব, রক্ত গঙ্গা বইয়ে দেব। গণপতি বাবুর গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, মালপত্র সব লোড করা হয়েছে। তোরা যদি সত্যি সত্যি আমার সাথে কলকাতা যেতে না চাস তোদের দুজনকে আমি খুন করব। তার আগে তুমি লাশ হয়ে যাবে বর্দা। তবে দেখাই যাক কে আগে লাশ হয়ে যায়। এক রাজনীতি নীতির মাথায় আঘাত করে নীতির নেতা নীতিশ আহত হয়, খবর পেয়ে ছুটে আসে সেকেন্ড পুলিশ অফিসার।
আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করে আপনার শহরে যাওয়া বন্ধ করে দেবো জগদীশ বাবু। এ কি কথা বলছো জয়ন্ত? তুমি আমার চেনা পুলিশ, আমি তোমাকে মোটা টাকা ঘুষ দেব। ঘুষি মেরে আমি আপনার রবি মুখটাকে ভেঙে দেবো। জয়ন্ত, ঘুষ দিয়ে দিয়ে আপনারা পুরো প্রশাসনটাকে পচিয়ে দিয়েছেন। এই কয়েক মাসে পুলিশের চাকরি করতে এসে আমি বুঝতে পেরেছি পুলিশের চেয়ে দোষী বেশি পাবলিক। না 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 জয়ন্ত বাবু, পুলিশের না পাবলিকের নামে দোষ দেবেন না। পাবলিক ভীষণ পবিত্র এবং কর্তব্য পরায়ণ, ওরা পুলিশের কষ্ট বোঝে। তাই তো তারা চার আনা থেকে চার লাখ টাকা পর্যন্ত আমাদের সাহায্য করে। এই নিন স্যার, আমি আপনাকে 4000 টাকা দিলাম। বাবা, চার দেওয়া হয়ে গেল, লোভের পুকুরে চক্রান্তের চার দেওয়া হয়ে গেল। এবার প্রত্যাশার মাছ ভুড়ভুড়ি কাটতে কাটতে ছুটে আসবে, তারপর ওই ছলনার বাসিতে কারা ঘটনা গোহে নিজেদের মরণ নিজে নয় ডেকে নিয়ে আসবে। আস্ত একটা ইডিয়েট। আরে বাবা, পুলিশের চাকরি করবে অথচ বলছে ঘুষ নেবে না। আরে বাবা, এই সমাজে ঘুষ না নিলে কে কেউ পুলিশকে সম্মান করে? এ না 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 না, কেউ করে না। কারণ এই সমাজ হচ্ছে পুলিশকে ঘৃণার চোখে দেখে। তাই আমার সব কথা, ঘৃণা যখন আমি পাব তখন দু পকেট ঘুষের টাকায় ভরিয়ে নেব। পুলিশ ঘুষ নিয়ে তার মহান কর্তব্য পালন করে, মুমূর্ষ নীতিশ মুখ থুপড়ে পড়ে থাকে। 1937-এর চেতনার মৃত্যু হয়, তার জায়গায় এসে দাঁড়ায় 1986-এর ব্যারিস্টার। আদালতে যিনি সত্যকে মিথ্যা প্রমাণ করে অর্থ যশ খ্যাতি তিনটেই লাভ করেছেন। মিলন, দুর্নীতিপরায়ণ নীতিশ দত্ত একজন বকাটে, সমাজ বিরোধী এবং লম্পট। সে তার দাদার টাকা চুরি করতে এসে ধরা পড়ে যায়। তাই বাধ্য হয়ে আমার মক্কেল জগদীশ দত্ত আত্মরক্ষার জন্য নীতিশকে আঘাত করে। সুতরাং সমাজসেবক জগদীশ দত্ত আইনত সম্পূর্ণ নির্দোষ। দ্যাটস অল মাই লর্ড। দেখো সুর খালাস জগদীশ দত্ত আহত নীতিশকে নিয়ে উপায় অবলম্বনহীন বোবা বোনের হাত ধরে গ্রামের সম্পর্ক ত্যাগ করে সুকের অট্টলিকা গোড়ার আশায় পা বাড়ালো শহরের দিকে। মরা গ্রাম যা শহরের ঘাটে, আহা কি মধুর দৃশ্য, যেন হরিশ চন্দ্র চলিছে শ্মশানে কাঁধে নিয়ে রহিতাশ। মরা গ্রাম যায় শহরের ঘাটে, আহা কি মধুর দৃশ্য, যেন হরিশ চন্দ্র চলিছে শ্মশানে কাঁধে নিয়ে রহিতাশ। মরা গ্রাম যায় শহরের ঘাটে। Hey!
জীবন্ত যৌবন আমি কিনতে চাই দোপাটি, টাকা দিয়ে ওজন করে আমি জীবন্ত যৌবন কিনতে চাই। সেই আনন্দে তোমার মুখে হাসির ঝর্ণা বয়ে যাচ্ছে তাই না ডার্লিং? না দোপাটি, আমি উপভোগের আনন্দে হাসছি না, আমি হাসছি ওই সারা শুভেন্দু মুখার্জিটাকে কায়দা করেছি বলে আর নিজেদের ফায়দা লোটার জন্য। এবার আমি ওই চাকরিটা খাবো। এত খাও কেন ডার্লিং, এত খিদে কেন তোমার? দোপাটি তুমিও নিজের সম্বন্ধীর মগজটা খেয়েছো, তার আগে খেয়েছো শ্বশুরের জীবন, তোমার স্ত্রী বেঁচে থাকা সত্ত্বেও খুবলে খুবলে খেয়েছো আমার যৌবন, এত খেয়েও তোমার ভয়ঙ্কর খিদে মিটলো না ডার্লিং? না মিটবে না। তাছাড়া আমি তো এমনি খাইনি, যার যা খেয়েছি তার দাম আমি মিটিয়ে দিয়েছি। এই যেমন তোমাকে তোমাকে ওই কোন প্রকল্প দাম আমি তুলে নিয়েছি, শহরে ফ্ল্যাট কিনে দিয়েছি। দেখো যে জীবন তুমি ভক্তিনগরে ফেলে এসেছো সেই জীবনের স্বপ্ন দেখা এখন তোমার কাছে অপরাধ। এখন আমি কিসের স্বপ্ন দেখবো ডার্লিং? টাকার স্বপ্ন দেখবে, টাকা। টাকাই হবে তোমার ধ্যান জ্ঞান ভালোবাসা। বিনিময়ে আমি তোমাকে দেবো টাকা, গয়না, গাড়ি, বাড়ি, আর দেব আমার বুক ভরা ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসার ব্যবসায়ী গণপতি গোস্বামী, তোমার শুকনো মরে যাও বুকে ভালোবাসা কোথায় আছে? আছে আছে মিস টঙ্গিনী, ওই জানো আটটার বুকে ভয়ঙ্কর ক্ষুধার সাহারা জমে আছে, হাজলা হাজলা টাকার রক্ত, মণিমুক্ত রক্তপান না করলে ওর যে মনের পিপাসা মিটবে না। আপনি? আমি এই আমি অত্যাচারের বন্ধ দরজা ভেঙে এই কোসাই খানায় দেখতে এসছি, এখানে ছলনার ছাল ছাড়ানো খাদিকে মিথ্যের দড়িতে ঝুলিয়ে লোভের ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে লালসার দাড়ি পাল্লাই কেমন করে মাপা হচ্ছে। শুধু দেখবেন না মাংস কিনবেন প্রভাত বাবু। তার মানে? সাধু নরম তুলতুলে কুচি মাংস প্রভাত বাবু, আপনি কি কুচি মাংসের হাড় চিবুতে চিবুতে ওই স্বর্গের নন্দন কাননের সুখ উপভোগ করবেন? সুখের রাজ্যে যে আমার প্রবেশ নিষেধ, কারণ কারণ উচ্চাসার অসুখ আমার দেহে মনে পচন ধরিয়ে দিয়েছে। আপনার সেই পচে যাওয়া মনটাকে আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে চাঙ্গা করে তুলব। পারবে? নিশ্চয় পারবো, আমার মতো মেয়েদের না পারার মতো কোনো কাজ এই পৃথিবীতে নেই। এসো এসো। কোথায় যাবো? আমার ঘরে। কেন, আমি তোমার ঘরে যাবো কেন? আরে মনের চিকিৎসা করতে গেলে নিরিবিলি ঘর তো চাই প্রভাত বাবু, সেই নিরিবিলিতে আমার এই অবুঝ মনটাকে তোমার মনের সঙ্গে মিলিয়ে দিয়ে তোমার সামনে খুলে দেবো এক অনাস্বাদিত জগতের দুয়ার। সেই দুয়ারে বসবে কে? কেন আমি? আমি ঠিক এমনি করে তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে সর্বস্ব বিলিয়ে দিয়ে দেউলিয়া হয়ে যেতে চাই। কেন, আমাকে তোমার ভালো লাগছে না? তোমার দিকে তো আমি ভালো করে তাকিয়ে দেখিনি। তাহলে তাকাও আমার মুখের দিকে। তোমার মুখে আমার মায়ের মতো মমতার হাসি নেই কেন? কেন আছে অবিশ্বাসের ভ্রুকুটি কুটিল ছায়া? তাকাও আমার বুকের দিকে। তোমার বুকে এক বিন্দু স্নেহের অমৃত নেই, আছে শুধু ছলনার গরল। সেই ছলনার বিবরে আত্মগোপন করে আমি তোমাকে আত্মরক্ষা করতে দেব না, আমি তোমার রক্তে আগুন ধরিয়ে দেব, কেড়ে নেব তোমার সততার বলি, সর্বস্ব খুইয়ে যখন আমি নাচতে নেমেছি তখন লজ্জার ঘোমটা টানবো না। এসো 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 বলছি এসো। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। না, আমি তোমাকে কিছুতেই পালিয়ে যেতে দেবো না, জীবনে আজ পর্যন্ত কারো কাছে হারিনি, তুমি আমাকে হারিয়ে দিয়ে চলে যাবে আমি তা কিছুতেই হতে দেবো না। তুমি তুমি আমাকে নিয়ে অমন করছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। করেছো, নিজের সংযমের পরীক্ষা দিতে গিয়ে সকলের সামনে তুমি আমাকে হাস্যাস্পদ করে তুলেছো, কিন্তু না আমি তা কিছুতেই হতে দেবো না। আমার বুকে যেমন কামনা আর ঝড় বইছে আমিও তোমার বুকে লোভ লালসার বন্যা বইয়ে দেবো, আর তার প্রথম নিমন্ত্রণ আমি এঁকে দিলাম তোমার গালে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি কি ভাবছো? আমার মাও ঠিক এমনি করে বুকের মাঝে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে আমার মুখটা ভরিয়ে দিত। আমার আমার মায়ের দেওয়া চুম্বনে কত স্নেহ ছিল, সোহাগ ছিল, সান্ত্বনা ছিল। অথচ তোমার দেওয়া চুম্বনে আমার আমার মায়ের মতো একটুকু সহানুভূতি নেই কেন? কি বললে, কি বললে তুমি? চুপ করো, চুপ করো, তুমি কথা বলো না। কেন চুপ করো? চুপ করো, তুমি আমাকে যাই ভেবে থাকো, আমি তো তোমাকে খারাপ কিছু ভাবিনি। তুমি তোমার মনের সবটুকু ময়লাকে অনুশোচনার গঙ্গা জলে ধুয়ে ফেলে আমার 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 মায়ের স্থান দখল করতে পারো না। কি বললে তুমি? আমি আমি তোমাকে কথা দিতে পারছি না প্রভাত, তবে আজ থেকে আমি চেষ্টা করব। যাও, তুমি এখান থেকে চলে যাও। কতগুলো কথা তুমি মন দিয়ে শুনে যাও। ওদের দেওয়া কোনো কাগজে তুমি সই করবে না, ওদের দেওয়া কোনো খাবার তুমি খাবে না। তারপর কেমন করে পথ চলতে হবে আমি তোমাকে একটু একটু করে সব শিখিয়ে দেবো। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তবে যাওয়ার আগে তোমায় একটা প্রণাম করে যাব। প্রণাম নয় প্রভা, পারো তো আমাকে অভিশাপ দিয়ে যাও। আমার মতো ভালোদের তোমার মতো দেবতার প্রণাম নেবার অধিকার নেই প্রভাত। কে তোমায় বলে বরাঙ্গনা মা? কে থুতু দেয় ওই গায়ে? হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার বাবু। চুপ করো, অত ভক্তির সিংহাসনে তুমি আমাকে বসিও না। অত ভক্তি বাবার যোগ্য আমি নয়। আমি নষ্টা, আমি ভ্রষ্ট, আমি কৃমি কীটের অধম। একি তোমার চোখে জল, তুমি কাঁদছো? নুনু মাই ডার্লিং, আমি সত্যি করে কাঁদিনি। কান্নার অভিনয় করি ওই পাগলাটাকে দিয়ে তোমার প্রয়োজনীয় ডিটগুলোই সই করে নেবার চেষ্টা করছিলাম। ওই প্রভাতটা হলে তোমার সমস্ত প্রয়োজনীয় ডিটগুলোই সই করবে। তাহলে কিছুক্ষণের জন্য তুমি এখানে বসবাসে গুরু মন্ত্র জপ করো। ঠিক আছে, কোথায় যাচ্ছ ডার্লিং? ওই যে পাগলাটার সঙ্গে অভিনয় করতে গিয়ে না গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই খানিকটা ব্যাট 69 গলায় ঢেলে এই শরীরটাকে না একবারে চাঙ্গা হয়ে আছে বুঝলে। যাও যাও, আমার টোটাল মেশিনারির দোপাটি একটা পার্টস, ওই পার্টসটা যখন আটকে যায় তখন আমি একটু লোভের তেল দিয়ে দিই। এটাই হলো আমার বিজনেস ট্রিক্স। আর এই বিজনেসকে ফলাও করে চালাবার জন্য আমার অনেক পার্টস দরকার। তাই তো আমি শীতল, পরেশ, প্রাণকৃষ্ণ, পবিত্র, তপেন্দু, দিব্যেন্দু সবাইকে আমি আমার মেশিনে সেটিং করে দিয়েছি। পার্বতীকে রেখেছি এক্সট্রা, আর মহাদেব মুখার্জি হলো আমার মেশিন মেরামতের স্ক্রু ড্রাইভার, অতিরিক্ত যন্ত্র হিসাবে আসছে। আরে কে? আমি জগদীশ দত্ত, দোপাটি দত্তের দাদা। আমাকে চিনতে পারছেন? আরে নিশ্চয় নিশ্চয়ই, জয়গুরু জয়গুরু, আপনাকে চিনব না? আপনি হচ্ছেন আমার ভক্তিমূলক ছবির নায়িকার দাদা। অথচ আপনি কত গরিব, তাই তো এই গুরুদেবের আদেশে আপনাকে আমি আমার হোটেলে ম্যানেজার পোস্টে বহাল করলাম। যান ভেতরে গিয়ে চার্জ বুঝে নিন। চার্জ বুঝে নেবার আগে আপনাকে একটু বুঝে নিতে চাই স্যার। আমাকে বোঝার কিছু নেই জগদীশ বাবু, আমি হচ্ছি সংসারে নিষ্ঠাবান গোস্বামী ব্রাহ্মণ।
আমি স্পর্শ করি না, মদ কি তা জানি না, পরনারী আমার কাছে মায়ের মতো। জয় আপনি মানুষ নন স্যার, আপনি মানুষ রূপী দেবতা, আপনি সংসারের এক সর্বত্যাগী সন্ন্যাসী। জয় গুরু, জয় গুরু। আপনার ভক্তি দেখে আমি আমার বোনকে দিয়েছি, নিজেকে দিয়েছি, সঙ্গে নিয়ে এসেছি ভাই এবং স্ত্রীকে। অনুগ্রহ করে তাদের একটু দেখবেন স্যার। দেখবো বই কি, সংসারে যে আমি সর্বত্যাগী সন্ন্যাসী, মাছ মাংস মেয়ে মানুষ মদ ছাড়া আমার একটা দিনও চলে না। সালা গরু কোথাকার, আমি দূর থেকে দেখে ফেলেছি, দারুন গোস্বামী বাবু, স্বর্গ না নরক? তা তুমি কে? আমি নীতিশ দত্ত, মিস দোপাটি দত্তের ভাই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আজ আমার হোটেলে বেয়ারার পোস্টে কাজ করবে, যাও। না, আমি কলেজের ছাত্র, মাত্র কয়েকটা বই পড়ে কিচ্ছু হবে না, তার চেয়ে মদ পড়ো, মাংস পড়ো, মেয়ে মানুষ পড়ো, দেখবে তত 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 ততর করে উপরে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে আমি কিন্তু কাকার মতো ওই প্রতিবাদহীন মনুমেন্ট হয়ে যাব না, উঠে দাঁড়িয়ে আমি অন্যায় অবিচার আর অত্যাচারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব। কি বললে? একই দাড়ি পাল্লার দুই দিকে নীতিশ আর জগদীশ দত্তকে চাপাবেন না গোস্বামী বাবু, তাহলে আপনি ভুল করবেন। মনে রাখবেন, জল আর অ্যাসিড দুটো জিনিসকে দেখতে একরকম হলেও এদের ধর্মটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। ছাত্র তো তাই একটু মাথা গরমই হয়, ওদের দিয়ে আমরা ট্রাম বাস পোড়াই, বোমা ফাটাই, রকে বসিয়ে রকবাজি করিয়ে আফ্রিকার বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে পুলি কোপ চাই, আবার ওদের ঘরের মেয়েরা আমাদের হোটেলে এসে নাচে, মদ খাওয়ায়, মদ খেতে খাওয়াতে গিয়ে ওরা হয়ে ওঠে এক একটা বিষাক্ত মদ। মনে পড়ে আমার বউটাও ছিল একটা বিষাক্ত মদ, এই বোতলটা ধরতে গেলেই হাত কষকে পড়ে যেত, তাই তো পরেশকে দিয়ে এই বোতলটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে মাটিতে আছড়ে ফেলে দিয়েছি। ফেলবেন না বিআই মশাই, বোতলে যদি একটু আধটু মদ আছে তাহলে আমার এই পেয়ালাটাতে ঢেলে দিন। ওটা মরে গেছে বিআই মশাই, কিন্তু আমার এই পেয়ালাটা জীবন্ত, এর বেজায় পিপাসা। ওটা আছড়ে ভেঙে ফেলে দিন। না, এটাকে ভাঙা যাবে না, কারণ এটাকে গাড় দিয়ে আছে 7 টাকার সন্তান। এটা এমন একটা ধাতু দিয়ে তৈরি, এটা 7000 টাকার ধাক্কাতেও ভাঙে না, আবার 7 লক্ষ টাকার আগুনেও গলে না। রামকৃষ্ণ তোতাপুরীর কথা এ কথা সহজে কেউ বুঝবে না। আমি বুঝবো স্যার, আমি বুঝবো, কারণ আমার নেগেটিভ ফিল্ম যখন পর্দায় দেখানো হয় তখন তার ছায়া দেখা যায়, কায়া দেখা যায় না, মাংস চোখে পড়ে কিন্তু অস্থি চোখে পড়ে না। যেমন আপনি আমি এখন নেগেটিভ হয়ে গেছি। না, আমি নেগেটিভ হইনি, আর আপনাকেও আমি নেগেটিভ হতে দেব না ডাইরেক্টর পানকৃষ্ণ আচার্য। জীবন নিয়ে নোংরামো করতে আমার আর ভালো লাগছে না স্যার, দয়া করে আপনি আমাকে মুক্তি দিন। আমার কাছে মুক্তি কেউ পায় না। আমি আমি জোড়াত করে বলছি স্যার, দয়া করে আপনি আমাকে ছুটি দিন। আমার কাছে ছুটি মানে মৃত্যু শীতল। যারা আমার দলে তারা সবাই আমার ভাষা বুঝতে পারে। ডাইরেক্টর প্রাণকৃষ্ণ আচার্য, মৃত্যু ছাড়া তোমার আর কোনো পথ নেই। দোপাটি আছে আর মিস নয়না আসছে, তারা হোটেলে নাচ শেষ করে রিজার্ভ রুমে গিয়ে উলঙ্গ হয়ে নাচবে,
কি কি অস্থির নাচ নাচবে তার ডাইরেকশন দেবে তুমি যাও আমি আর ডাইরেকশন দিতে পারবো না স্যার আমার সব কম্পোজিশন মিথ্যে সব কায়দা শেষ আজ থেকে আমি শুধু বোমার চরিত্রে অভিনয় করব আর কেমন ভাবে করব তার ডাইরেকশন দেবেন আপনি কারণ এই ছবির আপনি হচ্ছেন ডাইরেক্টর আর কেমন ভাবে করব তার ডাইরেকশন দেবেন আপনি চলে গুড বাই নমস্কার সিলসিলা কোথায় মেগা প্রেমে বসে ড্রিঙ্ক করছে স্যার তপেন্দু দিব্যেন্দু ড্রিঙ্ক করছে করছে স্যার পার্বতী দিদি উনিও ড্রিঙ্ক করছে আর তাদের ককটেল পরিবেশন করছেন লোপা দিদি উনি নিজে হোটেলে সন্দেহজনক কেউ আসেনি তো স্যার একজন হিপি সাহেব এসেছে আরে ওকে আমি চিনি ওর নাম জনপল ওর সঙ্গে আমার রেসের মাঠে প্রথম পরিচয় ও আমাদের হোয়াইট পাউডার সাপ্লাই করবে দাম একটু বেশি নেবে আরে তাই তার জন্য আমরা ওই দোপাটিকে এক রাতের জন্য ওর কাছে পাঠিয়ে দেবো স্যার পরেশ বাবু কি রাজি হবেন পরেশ বাবু পরেশ বাবুর সঙ্গে সিলসিলার কি সম্পর্ক স্যার ও মেয়েটাকে ভালোবাসে আপনার সাথে সিলসিলার মেলামেশা ও পছন্দ করে না আপনি জানেন না স্যার পরেশ বাবু আপনার ক্ষতি করতে পারে তাহলে তুমি আছো কেন শীতল এই এত সব কর্মচারীর মধ্যে তোমাকেই তো আমি ভীষণ ভীষণ ভালোবাসি স্যার হ্যাঁ হ্যাঁ তুমি আজ থেকে সব দিক লক্ষ্য করবে বিশেষ করে পরেশকে বেশি বেশি করে ওয়াচ করবে তার জন্য তোমাকে আমি মাসে মাসে 50,000 টাকা বেতন বাড়িয়ে দিলাম স্যার আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আপনার জন্য আমি প্রাণটা পর্যন্ত দিতে প্রস্তুত আছি আর আমিও তোমাদের এই এক একটা বুলেট দিয়ে লাশ পানিতে প্রস্তুত আমি জানি তোমরা সবাই আমার শত্রু সুযোগ পেলেই পিটতে করবে কিন্তু তোমাদেরকে দিয়ে আমাকে কাজ চালাতে হবে কারণ তৃতীয় বিশ্বের বাজারে আমার এই ব্যবসাকে ফলাও করে চালাবার জন্যেই আমি আইন কিনেছি আমি শাসন কিনেছি আমাকে আপনি কিনতে পারেননি মিস্টার গণপতি গোস্বামী কিনেছি কি বললেন তোমাকে কিনে নি কিনেছি তোমার ভালোবাসাকে আমার সঙ্গে অ্যাক্টিং করছেন আরে তোমার সঙ্গে অ্যাক্টিং আরে যে আমার নারী নক্ষত্র থেকে সবকিছু জানে যে আমার অপরাধ জীবনের একমাত্র সহায়ক যার সাহায্যে আজ আমি এতটা উপরে উঠে এসেছি তার সঙ্গে আমি করব অ্যাক্টিং এ তুমি ভাবলে কি করে এখনো আপনি আসল কথাটা বলেননি স্যার কথা আমাকে সমস্ত কর্মচারীর মধ্যে আপনি আমাকে বেশি পছন্দ করেন পরেশ আমাকেই বেশি ভালোবাসেন অন্তত পছন্দ করেন আর এই পরেশ মালের সঙ্গে আপনি অভিনয় করবেন না আপনার ওই পিস্তলের দামি বুলেটটা যত্ন সহকারে তুলে রেখে দিয়েছেন আমার জন্য তুমি তুমি কি পাগল হয়ে গেছো পরেশ আধুনিক সমাজে দু নম্বরি কালোবাজারি ওরফে গণপতি গোস্বামী আপনি জানেন কি আপনি নিজের সঙ্গে নিজে অভিনয় করেন আমি হ্যাঁ আপনি আপনি সমাজের সঙ্গে অভিনয় করেন সংসারের সঙ্গে অভিনয় করেন আপনার একমাত্র মেয়ে ওই লোপা দেবীর সঙ্গে অভিনয় করে আপনার মনটা পরিষ্কার করতে চাইছেন পাতৃবন্ধন মিস্টার গণপতি গোস্বামী ওই কপাটি দত্তকে নিয়ে পরেশ পালের সঙ্গে অভিনয় করবেন না নাহলে আপনার ওই অভিনয়ের মুখোশটা আমি টেনে খুলে ওই রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে যাব কথাটা যেন মনে থাকে পরেশ পাল দোপাটি দত্তর জন্যে পাগল হয়ে গেছে ঠিক আছে আমি ওটাকে দিয়েই দেব তারপর এই পা থেকে এক পাটি জুতো খুলে ওই পরেশ পালের মুখে মেরে আবার আমি দোপাটিকে ছিঁড়ে নেব কাজের কথাটা সেরে নেওয়া হোক গুরুদেব গুরুদেব বাবা এখনই তোমার মেয়ে আসবে তার যা আসবে তোমার জামাই আসবে সঙ্গে তার ভাই আসবে
তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের মতো ফোঁস ফোঁস করছো, তাই জয়গুরু বলে সম্বোধন করে তোমার জয়গুরুর মাত্রাটা একটু মনে করিয়ে দিলাম গুরুদেব। সিলসিলা আজ রাতে ব্যাংক টাকা ধরে সারতে হবে। একতলা কত তুলতে পারি মিস্টার গণপতি গোস্বামী? আরে শুধু ফটো কেন, প্রয়োজন হলে আপনি মিস সিলসিলা কো একনাথের জন্য নিতে পারেন। বাটন কন্ডিশন আমার দামেই, কিন্তু আপনাকে আমার হোটেলে হোয়াইট পাউডার সাপ্লাই করতে হবে, রিমেম্বার দ্যাট। হোয়াইট পাউডার, হোয়াইট পাউডার, মিস সিলসিলা টোকেন হিরোইন বাজুয়ানা হাসি সিলসিলা এত পিস লাগবে নাচ করবে তো সঙ্গে, তার তুই বৌদিও নাচবে, কি করবে জয়ন্ত? খুব সাবধান, ওরা আসছে, ওরা যেন তোমাকে কিছুতেই চিনতে না পারে। আমি গানে গানে তোমাকে সব কথা বলে দেবো, খুব সাবধানে অভিনয় করবে যেন তোমাকে চিনতে না পারে। ওই ওরা আসছে, রেডি, বি রেডি। সে ভাই তোমার নেই পাটি, চোরা চালাইদার ছানু জনপলের ছদ্মবেশকে উন্মোচন করে সরকারি অফিসার মিস্টার জয়ন্ত সেনকে আবিষ্কার করার ক্ষমতা ওদের নেই। তাছাড়া আমরা সমস্ত রকম ব্যবস্থা করে এসেছি। ওকে, আর আমাদের পেছনে আছে সাংবাদিক শুভেন্দু মুখার্জি। মিরু শুভেন্দু মুখার্জি, দেখে যাও তোমার দুই ভাই এবং স্ত্রী আজ গ্রিন ভিউ হোটেলে কেমন করে সুখের জীবন ভোগ করছে। আই রাইট আল্লাহ, আমরা শুধু জীবনটা উপভোগ করছি না, আমরা জীবনটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি। আমি তোমাদের গার্লফ্রেন্ড, কিন্তু আমি কার সাথে নাচবো? আমার সঙ্গে সুন্দরী। আমার যৌবনে বোঝাই গাড়ি, আমার যৌবনে বোঝাই গাড়ি, ছুটে যায় আর ফুটে ভালোবাসা প্যাকিং হয়ে, ছুটে যায় সিম্পটে। আমার যৌবনে বোঝাই গাড়ি, আমার যৌবনে বোঝাই গাড়ি, ছুটে যায় আমার যৌবনে বোঝাই গাড়ি, আমার যৌবনে বোঝাই গাড়ি।
বৌদি। বোগাস বৌদি বলে ডেকো না, বৌদি বলে খবরদার আমাকে ডাকবে না তুমি আজ থেকে, আমি তোমার গার্লফ্রেন্ড। ঠিক আছে বৌদি, আর তোমাকে আমি বৌদি বলে ডাকবো এবার থেকে, তোমায় বলবো মাই সুইট ডার্লিং। চলো চলো, সবাই চলে গেছে, আমাদেরও চলো, আমরাও চলে যাই। হাসি থামো, তোমার হাসি থামো। কেন? হোটেল বন্ধ হয়ে গেছে, এবার ও জগৎ সাপের মতো সিম সিম করে এগিয়ে আসবে কলপতি গোস্বামী, তারপর তোমাকে পাকে পাকে জড়িয়ে ধরে একেবারে শেষ করে দেবে। পরেশ বাবু, আমি যে তোমাকে শেষ হতে দেবো না দোপাটি। কেন গো পরেশ বাবু? আমি যে তোমাকে ভালোবাসি দোপাটি। গণপতি গোস্বামীর কসাইখানায় ভালোবাসা তাহলে এখনো আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এই পরেশ পাল হলো একটা খুনি, পরেশ পাল হলো একটা ডাকাত, পরেশ পাল হলো এই অন্ধকারে পড়ে থাকা একটা অন্ধকারের জীব, তবুও তার বুকে লুকিয়ে আছে সেনের প্রীতি ভালোবাসা, যে ভালোবাসার লোভ নেই, লালসা নেই, কামনার বাসনার গন্ধ নেই, আছে শুধু নতুন করে বেঁচে ওঠার সূর্য উদয়। বাবু নয় রে হতভাগী, বাবু নয়, তুই তোর নিজের দাদাকে হারিয়ে ফেলেছিস, তাই আজ থেকে আমি যে হলাম তোর কুড়িয়ে পা বোন রে, আজ থেকে আমি হলাম তোর কুড়িয়ে পা দাদা। কি বললে, কি বললে তুমি? আমি তোমার কুড়িয়ে পা বোন। হ্যাঁ রে, তুমি তুমি আমার দাদা। হ্যাঁ রে বোন, হ্যাঁ আমি আমরা 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 সব বাধা উপায়ে চলে চলে ছুটে যাব ওই সাংবাদিক শুভেন্দু বাবুর কাছে, সেখানে আমরা সব গোপন কথা প্রকাশ করে দিয়ে আমরাই হয়ে যাব আগামী দিনের সংবাদ। সামনে চলার নাম জীবন, পিছিয়ে চলার নাম মরণ, এগিয়ে যাব জীবন পাব, পিছিয়ে থাকবো না। সামনে চলার নাম জীবন, পিছিয়ে চলার নাম মরণ, এগিয়ে যাব জীবন পাব, পিছিয়ে থাকবো না। সংবাদ সংবাদ সংবাদ, আজকের কাগজে বিশেষ সংবাদ, প্রখ্যাত শুভেন্দু মুখার্জির চাকরিটাই চলে গেছে। তার অপরাধ, তার অপরাধ সে নাকি চোর, চরিত্রহীন, মিথ্যা সংবাদ সরবরাহের অপরাধে অপরাধী শুভেন্দু মুখার্জির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহামান্য আদালত। ১৯৮৬, তুমি হাসছ না তুমি কাঁদছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? ১৯৩৭, ১৯৩৭ এর সাংবাদিকেরা হাসতো না, ১৯৩৭ এর সাংবাদিকেরা কাঁদতো না, হাসি কান্নার মাঝখানে দাঁড়িয়ে তারা সংবাদের সব সংবাদ সংগ্রহ করত নির্ভীক ভাবে। আমিও তো নির্ভয়ে নির্ভীক ভাবে সব সংবাদ সংগ্রহ করেছিলাম, কিন্তু আমার চাকরিটা কেন গেল? বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা যদি জিজ্ঞাসা করতেন আমার সিংহাসন গেল কেন, কেন আমি পলাশির যুদ্ধে পরাজিত হলাম, তাহলে মৃত মোহনলালের কঙ্কাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে উত্তর দিত, যাব না, আপনাদের পক্ষে ছিলেন জাফর আলী খান। জাফর আলী খান এখনো মরেনি, ১৯৮৬ অমর হয়ে আছে রামায়ণের গৃহশত্রু বিভীষণ, মহাভারতের শকুনির কপট পাশার চালে ধর্মরাজ যুধিষ্ঠিরকেও বনবাসে যেতে হয়েছিল, ইতিহাসের পাতা থেকে কি তাদের রক্ত নিঃশেষ হয়ে গেছে? ১৯৮৬ না যায়নি, যায়নি ১৯৩৭, তারা অ্যাটমিক বোমার মতো ছড়িয়েছে বিশ্বের চারিদিকে। তোমার ধর্মরাজ্য কেমন করে প্রতিষ্ঠা হবে ধর্মরাজ যুধিষ্ঠির? দুর্যোধন আর দুঃশাসনের রাজে ধাবা বাড়িয়ে এগিয়ে আসছে, ঘরে ঘরে অ্যাটম বোমা বানিয়ে শান্তি চুক্তির কনফারেন্স করে। ঘরে আমার মা, আমার একমাত্র বোন বিদিশা ভাবছে কি করে তারা সংসার চালাবে, আমি যে একটা টাকাও তাদের জন্য সঞ্চয় করিনি, কিন্তু
কিন্তু আমি সঞ্চয় করেছি সত্য ধর্ম ন্যায়ের আদর্শ। আমার জীবনে সেই সত্য ধর্ম ন্যায়ের আদর্শটা আজ আজ ককটেল পানিতে যাচ্ছে জীবনটাকে উপভোগ করতে। মা কি জয়ে যে তো সর্বশরীর পুড়ে যাচ্ছে বাবা। শুধু শরীর নয় মা, শুধু শরীর নয়, আমার দেহ মন আজ ক্লান্ত। তুমি তোমার এই শান্তির কোলে আমায় একটু স্থান দাও মা, আমায় একটু স্থান দাও মা। কোলের ছেলে ধুলা ঝেড়ে নাও মা, পথের ক্লান্তি দাও মা ধুয়ে নয়নের গানে। সত্যি কি সবাই চলে গেছে মা? তুমি আর বিদিশা ছাড়া আর কি কেউ নেই আমার জন্য? তুই কি বৌমার কথা ভাবছিস বাবা? হ্যাঁ মা, আমি যে তার কথাই ভাবছি মা। শ্মশানে বসে শিব তো পার্বতীর কথাই ভাববে, কিন্তু ভস্মকে স্বামীর ঘরে তার মেয়ন টেকে না, তাই তো গিরিরাজ আর মেনকার ঘরে তার নিত্য যাওয়া আসা। বাবা ওসব কথা বাদ দাও মা, ওসব কথা বাদ দাও। কেমন করে কেমন করে বাদ দিই বল? একদিন এই সংসারটাকে সচল রাখার জন্য তুই আমার হাতে মুঠো মুঠো টাকা এনে দিয়েছিস, কিন্তু আজ তোর জ্বরে সর্বশরীর পুড়ে যাচ্ছে। কিন্তু আমি এমনই হতভাগিনী মা যে তোর মুখে একটুখানি ওষুধ এতটুকু পথ্য তুলে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই বাবা। তোমার এই অপরিসীম ক্ষমতার বিকীর্ণকরণের তো কথা ছিল না মা, কথা ছিল বট গাছটা বড় হবে, চারিদিকে তার ডালপালা গজাবে, প্রাচীন অক্ষয় বট তার কর্তব্যে শিকড় থেকে জীবন মাটির সব রসটুকু টেনে নিয়ে অদূরে থাকা পোশাকা গুলোকে সবুজ করে তুলবে। তারপর নামবে নামাল, তারপর বসন্ত আসবে, মঞ্জুরিত হবে নবকল্লোলে নবকিশলয়ের বনে ধেয়ে আসা আনন্দের পাখি, তাদের কলকাকুলিতে ভরে উঠবে তোমার এই তপ্ত নিদাক এগুলো রাখুন না, তোমার এই মুখ্য বিক্রি টাকা আর চরিত্রহীন টাকা আমাদের আমাদের বুকে নেই পার্বতী। ঘরে একটা টাকা নেই, ডাক্তার দেখাবার পয়সা নেই, অথচ মুখে বড় বড় কথা। বৌমা, মানুষের কথাই তো হলো বেদ, বেদজ্ঞ ব্রাহ্মণ বেদ ছাড়া যে কিছুই জানে না। কেমন করে জানবে? মায়ের আঁচল ধরে পড়ে থেকে জীবনটাকে নষ্ট করতেই শিখেছে। তোমার মতো নতুন করে জীবন গড়ার কনভেন্টে তো আমরা ভর্তি হতে পারিনি পার্বতী। আমি আমাদের আমাদের মায়ের পাঠশালায় আমরা আজও শিখছি অ আ ক খ। ও ককের ছাত্র, সারা জীবন মায়ের আঁচল ধরে পড়ে থেকে জীবনটাকে নষ্ট করো। আমি আমার বর্ণবোধের স্লেটে লেখা অ আ ক খ মুছে দিয়ে সুখের কনভেন্টে পড়তে চলেছি। এ বি সি ডি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যখন ইংরেজির ফার্স্ট বুক হয়ে যায় তখন ভগবতী দেবীর বুকে আর কোনো জায়গা থাকে না মা। বাধা দিও না মা, বাধা দিও না। যারা চলে যেতে আসে তাদের যেমন ধরে রাখা যায় না, আর যারা ধরা দিতে আসে তাদের আবার বেঁধে রাখা যায় না। ভগবতী গোস্বামী আমাদের আর টাকার চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না। আমরা সেই টাকার চেন ছিঁড়ে ফেলে আপনার কাছে ছুটে এসেছি। তুমি তুমি দোপাড়ি ধরতো না,
একদিন তো তুমি সংবাদপত্রে সংবাদ হয়েছিলে, সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল তোমার ছবি, আর সেই সঙ্গে বড় বড় করে লেখা হয়েছিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। সেই দোপাটি দত্ত আজ বাড়ি ফিরেছে দাদা। দাদা? হ্যাঁ, আপনি আমার দাদা আর আপনি আমার মা। মিষ্টি কথার ফুল জুড়ি ঝরিয়ে তোমরা তোমরা আমার আবার নতুন করে কি ক্ষতি করতে চাও দোপাটি? জানো দোপাটি, জানো আমার আমার আজকে আর চাকরিটাই নেই। জানি, সব জানি দাদা, আপনি জানেন। আর সেই সঙ্গে আপনিও জেনে রাখুন, আমরা আমরা কোনো ক্ষতি করতে আসিনি। অনুশোচনার আগুনে পুড়ে আমাদের হৃদয়ের সমস্ত লোভ পাপ পুড়ে উচ্ছ্বাস হয়ে গেছে, তাই আমরা সেই পাপ চক্র থেকে বেরিয়ে এসেছি দাদা। আমরা বাঁচতে চাই, আমরা আপনার সাহায্য চাই। কিন্তু আমি তোমাদের কেমন করে সাহায্য করতে পারবো দোপাটি? হ্যাঁ, আপনি একমাত্র পারবেন। ওই গণপতি গোস্বামীর পাপ চক্রকে প্রচার করতে আপনি এই জনসক্ষমে প্রকাশ করে দিতে পারবেন। হ্যাঁ পারি পারি পারি, কিন্তু আমার হাতে তো কোনো আমার হাতে তো কোনো প্রমাণই নেই। প্রমাণ আমরা দেব। তোমরা? হ্যাঁ আমরা। আপনি জানেন না দাদা, ওই গণপতি গোস্বামী শুধুমাত্র পয়সার জন্য থামলে কেন? বলো বলো বলো। দেয়ালেরও কান আছে, আমরা সব গোপন কথা আপনার কানে কানে বলছি। কর্তব্যের আহ্বানে সাড়া দিতে যাচ্ছি মা, শরীর অসুস্থ, তবু আমায় যেতে হবে মা, তবু আমায় যেতে হবে। কারণ ওই গণপতি গোস্বামীর পাপের কারখানা ফান্ডেজ দিয়ে জ্বলছে দাউ দাউ করে আগুন, কর্তব্যের ধোঁয়া, প্রতারণার উত্তাপ। এখনই সেই সর্বনাশা কারখানাকে যদি বন্ধ করতে আমি না পারি মা, তাহলে গোটা সমাজটাকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে মা, গোটা সমাজটাকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটি কোনাও ছাড়ব না, আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটি কোনাও ছাড়ব না। তবু শত্রু মেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি মা গো। আসে না যে সুযোগ হাত ছাড়া হয়ে যায় সে সুযোগ আর ফিরে আসে না। কথা ছিল মোস্তাক ব্যাংকের সামনে দাঁড়িয়ে গান গাইবে, গান শুনতে ভিড় জমত, মুগ্ধ জনতা টাকা পয়সা ছুটত, আর সেই সুযোগে ব্যাংক থেকে টাকা লুট করে দোপাটি আর পরেশ ওই ভিড়ের মধ্যে আত্মগোপন করত। কিন্তু আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিয়ে পালিয়ে গেছে ওই জানোয়ার পরেশ আর শয়তানি সিলসিলা। আমি ওই পরের সিলসিলাকে কোনো মতে পালাতে দেবো না মেসে মশাই, আমি ওই প্রশাসনের সাহায্যে তাদের খুঁজে বার করব। খুঁজে বার করতে পারবে বাবাজি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় পারব। আমরা আই মিন পুলিশ প্রশাসন ইচ্ছা করলে যে কোনো কেস মাত্র এক ঘন্টায় ফয়সালা করে দিতে পারে। তাহলে করো না কেন বাবাজি? সত্যি কথা বলবো? হ্যাঁ বলো বলো বাবাজি বলো। সব কেসে যদি দেন এন্ড দেয়ার অ্যাকশন নিই, তাহলে অসময়ে 600 টাকা কেজি দরের বাগদা চিংড়ি আমরা আর মুখে চিবিতে পারবো না, আর এই দুর্দিনের বাজারে বা জায়গা কেনার বাড়িও তৈরি করতে পারবো না। তাছাড়া দামি দামি টিভি ফ্রিজ ভিসিআর তাও আর বাড়িতে উঠবে না, তখন শতচিহ্ন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই জনসাধারণের কাছে আমাদের দয়া ভিক্ষা করতে হবে। দীপেন্দু তাই বলছি মেসোমশাই, তাই বলছি যে যুগে দেবতাদের পুজো করতে হলো, অনুগ্রহ লাভ করতে হলো, পুজো দিতে হয়, সেই যুগে মানুষের কার্য উদ্ধার করতে আমাদের তো কিছু পুজো দিতে হবে। দেবো দেবো বাবাজি দেবো, নিশ্চয়ই দেবো। তুমি যদি ওদের আমার সামনে ধরে দিতে পারো তাহলে আমি তোমাকে আরো এক্সট্রা 50,000 টাকা দেবো। 50,000 টাকা? হ্যাঁ বাবাজি 50,000 টাকা। তাহলে আপনি ওই 50,000 টাকার চেকটা লিখে রেখে দেবেন, কাল ঠিক সূর্য উদয় হওয়ার আগে আমি ওই আসামিদের আপনার বাড়িতে হাজির করিয়ে দেব। আর তুমিও যদি ওদেরকে আমার সামনে ধরে নিতে পারো বাবাজি, তাহলে আমিও ওদেরকে
अच्छा करे टाइम करे रोम समय थकते ओ ढीले नट बोल्ट गुलो के टाइट देवा ना होले তাহলে মেশিনটি ঠিক থেকে যাবে বাবা তপেন্দু হ্যাঁ বাবা আপনার নিজস্ব প্রশাসনে মেশিনটা যদি টিপটপ থাকে তার জন্য যদি প্রয়োজনে দু চারটে মোর্চা ধরা পার্টস পাল্টে দিই বাবা আমি আপনাকে সব দিক দিয়ে হেল্প করব আরে তুমিও হেল্প করবে বাবাজি শিওর আইন সম্পর্কে আপনি কিচ্ছু ভাববেন না আচ্ছা হয় কে নয় করতে আমার 5 মিনিটের সময় লাগবে না তপেন্দু তপেন্দু একদম হাতে সময় নেই সাত দিনের মধ্যে শেয়ার গুলো কিনে ফেলতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ আমাদের এখন অনেক টাকার দরকার বিআই মশাই আরে অত কি ভাবছেন বিআই মশাই পরে সিসিলেকে নিয়ে পালিয়ে গেছে বলে কি আপনার সব কাজ বন্ধ হয়ে থাকবে না গণপতি গোস্বামী কোনো কাজে আটক থাকবে না ঠিকই তো হ্যাঁ ঠিকই তো ঠিকই তো সব মানুষের মাথা তো একটা করে আছে কিন্তু মগজ আছে কতজনের তোমরা থামো তো থামবে কেন লোপা মাঝে মাঝে থামা ভালো তো বিন্দু না হলে চোখ বুঝে পথ চলতে গেলে গর্তে পড়ে গিয়ে পা ভাঙার সম্ভাবনা আছে জয় গুরু জয় গুরু হ্যাঁ গুরু ভক্তি মুখোশে রাখলে তোমার যে আসল মুখটা তুমি লুকিয়ে রেখেছিলে সেটা আমি দেখতে পেয়েছি তুমি তোমার স্বার্থসিদ্ধির জন্য আমাকে ভুল পথে চালিয়েছো তুমি ব্যাংক লুট করে টাকা জমিয়েছো আমার দাদুকে মাকে খুন করে এই বিশাল সম্পত্তির মালিক হয়েছো এসব যে কি বলছিস লোপাকে লোফা দেখিয়ে আমার বাবা অনেক কাজ গুছিয়ে এনেছে দিদি কিন্তু আমি আমি কি পেয়েছি তুমি কি পেয়েছো তুই কথা শোন মা কথা তো তোমার অনেক কথা শুনেছি বাবা তাই আজ শেষবারের মতো তোমাকে একটা কথা বলে যাচ্ছি শোনো সারাটা জীবন তুমি সময় নষ্ট করে অনেক টাকা কিনেছো কিন্তু আজ তোমার হাতে জীবন কেনার মতো টাকাও নেই আর সময়ও নেই কি হলো বিআই মশাই বলি এই হঠাৎ করে আপনার বৌমা রেখে গেল কেন এটা আমি বলতে পারবো না তবে এটুকু জানি কাল সন্ধ্যার মধ্যে আপনি আমাকে 50,000 টাকা দিবেন 50,000 টাকা না পেলে আমি শেয়ারগুলো হাতছাড়া হয়ে যাবে বাবা শেয়ার মার্কেট তো অনেকটা মানুষের জীবনের মতো কখনো ওঠে কখনো নামে ওই 50,000 টাকা হাতে পেলেই মহাদেব মুখার্জি রাতারাতি বড় লোক হয়ে যাবে তপেন্দু বলি দেশ থেকে কি মিথ্যে মামলাগুলো সব উঠে গেল দিব্যেন্দু পাবলিককে বল যে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে তাই আপনারা দয়া করে ঘুষের টাকার অঙ্কটা বাড়িয়ে দিন বেআই মশাই বলি আমার সুখের সংসারের শিকড় ছিঁড়ে গেলে কি হবে এই শেয়ার মার্কেটের সুখের শিকড়ে আমি একদিন উঠবই উঠবো উঠবই উঠবো মেজি ঠাকুরপো ছোট ঠাকুরপো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা ভীষণ ভেঙে পড়েছো আরে বল ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি তো আছি বৌদি আমি সাংবাদিক শুভেন্দু মুখার্জির স্ত্রী বর্তমানে আমার স্বামী চাকরি নেই সেদিন টাকার ফল দিতে গিয়ে দেখে এসেছি তারা ভিখারির মতো বসে আছে আমার টাকার ফলকে তারা ফিরিয়ে দিয়েছে ঠিকই কিন্তু জীবনের প্রয়োজনটাকে তো তারা ফিরিয়ে দিতে পারবে না তোমরা সাহস দিলে তোমরা সাহায্য করলে আমি সিলসিলার মতো সমস্ত কাজে লাগতে পারি দাও আমাকে তোমরা সিলসিলা করে দাও আমি আমার অবশিষ্ট লজ্জাটুকু ত্যাগ করে আমি সিলসিলার মতো হোটেলে নাচতে পারবো পার্বতী মেশমশাই আপনার মেয়ে আমাকে নাচ শিখিয়েছে গান শিখিয়েছে মদ খেয়ে বেলাল্লাপনা করতে শিখিয়েছে আপনি আমার বাবার মতন আপনি আমাকে গয়না দিয়েছেন ময়না পাখির মতো বুলি শিখিয়েছেন সেই আমি যদি টাকার প্রয়োজনে সিলসিলা হতে চাই তাহলে আপনারা 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 কি সবাই খুব বেশি লজ্জা পাবেন মেশমশাই খুব বেশি লজ্জা মেশমশাই এখানে এসে থেকে শুনতে পাচ্ছি রেকর্ডের উল্টো পিট বাজছে আপনি বৌদিকে নিয়ে কিছু ভাববেন না আচ্ছা ভাবুন পরে সা সিলসিলার কথা ও কারণ বৌদি সিলসিলা হলো ক্ষতি নেই কিন্তু সিলসিলা যদি বৌদি হয়ে যায় তাহলে আমাদের দারুণ সর্বনাশ হয়ে যাবে অবজেকশন অবজেকশন তপেন্দু না বাবা না আপনার মতো আমি ভেঙে পড়িনি বাবা আমি আইনজীবী আইন ভেঙে পড়লে দেশের লাইন অন্যদিকে চলে যাবে কাজে আমি আইন ধরে বসে আছি আপনি হট লাইনে কাজ চালিয়ে যান হট লাইন আপাতত আমার হট লাইন জগদীশ দত্ত পরেশকে নিয়ে দোপাটি পালিয়ে যাওয়ার পর থেকেই জগদীশ দত্তর মাথাটা গরম হয়ে গেছে তাই তোর মাথাটা ঠান্ডা করতে
ওর বউকে আমি সিলসিলা বানাতে বলেছি। শীতল, আচ্ছা জগদীশ দত্ত কোথায়? স্যার অপেক্ষা করছে উনার স্ত্রীকে নিয়ে। আচ্ছা সিলসিলাকে ওর বউকে কেমন মানিয়েছে বলো তো? স্যার দারুন দারুন। আচ্ছা ওকে সিলসিলা বলে চালানো যাবে না? শিওর, কিন্তু স্যার মেয়েটা রাজি হচ্ছে না। আরে বনের পাখি কি সহজে পোষ মানে? তাকে কায়দা করে পোষ মানাতে হয়। আমার মনে হয় স্যার সহজে পোষ মানবে না। তাহলে তুমি আছো কেন শীতল? আরে তুমি যদি ওকে বসে আনতে পারো তাহলে আমি তোমাকে পরেশ বানিয়ে দেব। পরেশের মতো গাড়ি বাড়ি টাকা চাকরি সবকিছুই তুমি পাবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আপনার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত আছি। এরপর জগদীশ দত্তের মনে জাগাতে হবে সুখের নেশা। নেশা করতে হলো হারামজাদিকে নূতন পেশায় নামাতে, আমাকে একটু নেশা করতে হলো। জয়গুরু জয়গুরু। সহজে কি হারামজাদি রাজি হয়? সহজ কথায় যখন রাজি হয়নি তখন তাকে থাপ্পড় মেরেছি আর লতা করেছে জোরহাত, মেরেছি কষে এক লাঠি। সে ছুটতে ছুটতে আমার পা দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছে। আমি কিন্তু তার কান্না দেখে একটুও ভুলিনি। পাগল, মেয়ে ছেলের কান্না দেখে বলে গেলে লোকে তো তোমায় পাগল বলবে। জয়গুরু জয়গুরু। তাই তো লতাকে খুন করার ভয় দেখিয়ে সাজিয়ে গুজিয়ে আপনার হোটেলে এনে তুলেছি স্যার। বেশ করেছো, খুব ভালো করেছো। তা বলি লতাকে সাজিয়ে গুজিয়ে কেমন মানিয়েছে বলো দেখি? চমৎকার। কিন্তু শোকে দুঃখে রাগে অভিমানে সে যেন বোবা হয়ে গেছে। দি আইডিয়া জগদীশ দত্ত, পথ আমি খুঁজে পেয়েছি। লোপা কথা বলবে না, সে বোবা হয়ে থাকবে, সে শুধু নাচবে। আর তুমি পরে স্যার শীতলের কথা মতো কাজ করবে, তার বিনিময়ে তোমাকে আমি 100,000 টাকা দেব। 100,000 টাকা জুট মিলে ছাটাই শ্রমিক জগদীশ দত্ত, তোমার লাখ খুলে গেল লটারি। লটারির প্রথম পুরস্কার আমার স্ত্রী, দ্বিতীয় পুরস্কার আমার বোন। আত্মহত্যা করবে? না, ওদের আমি কাউকে আত্মহত্যা করতে দেব না। ওদের আমি ছায়ার মতো আগলে রাখবো। তুমি মানুষ নও? যতদিন মানুষ ছিলাম ততদিন আমার সংসারে সুখ ছিল না, আজ টাকার দেবতা হয়ে সুখের ভগবানকে কিনতে আমি হাত বাড়িয়েছি। স্ত্রীকে বোনকে গণিকা তৈরি করে এইভাবে হাসতে তোমার লজ্জা করছে না? না, ভাবছি লজ্জাটা তোমার কাছ থেকে একটু ভিক্ষে চেয়ে নে। কি বললে? লোপা দেবী, আমার যদি মনুষ্যত্ব থাকতো, বউয়ের বনে লজ্জা সম্ভ্রম যদি বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে তোমাদের কি টাকার পাহাড় এমনি এমনি উঠত? না, আমারই সুখের চিলে কোঠায় বসে ওই আনন্দের পায়রা বকবকম বকবকম করতো। তোমার এত টাকার লোভ কেন? আমার বাবা গণপতি গোস্বামীর কাছ থেকে 100,000 টাকা পেয়ে তুমি কি কিনতে পারবে? তোমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো আর কি কখনো তোমার জীবনে উঠবে? রজনীগন্ধার গন্ধে মাখা আটখানা চাঁদ আর কি কখনো ফিরে পাবে? সেই বাঁশির সুরে ঘুম ভাঙানো সূর্য ওঠার সকাল? আমি চাঁদ চাই না, আমি বাঁশি চাই না, আমি সকাল চাই না, আমি শুধু চাঁদই চাই, চাঁদই। তাই আমি আমার জীবনের আকাশ থেকে ওই চাঁদটাকে টেনে এনে লাঠি মেরে মাটিতে ফেলে দেবো, স্তব্ধ করে দেবো বাতাসে করুণ বাঁশির সুর। আমার অতীত জীবনের ফেলে আসা সূর্য উঠার সকালকে আমি ঠেলতে ঠেলতে পৌঁছে দেব রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে। আজ অশোক ষষ্ঠী, সন্তানদের হৃদয় থেকে শোকটা মুছে দেওয়ার জন্য সংসারে সব মায়েরা যেমন ছেলে মেয়ের কপালে ষষ্ঠীর ফোঁটা দেয়, আমিও তেমনি অশোক ষষ্ঠীর ফোঁটা নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। শুভেন্দু শুভেন্দু, অশোক ষষ্ঠীর ফোঁটা নিয়ে যা বাবা। এই অশোক ষষ্ঠীর ফোঁটা তোকে অশোক করুক, অশুভ চিন্তা থেকে দূরে রাখুক, অকল্যাণ যেন তোকে কোনোদিনও স্পর্শ করতে পারে না বাবা। তোমার মতো মমতাময়ী মায়ের হাত যার মাথার উপর হরও আছে তার যে কোনো ক্ষতি হতে পারে না মা,
তার যে কোনো ক্ষতি হতে পারে না। তপস্যা করে চাঁদ পার মতো তপবিন্দু এসেছিল আমার কোলে, ছোটবেলায় তার হাত পা ছুঁড়ে খেলা করার কথা আজ আমি ভুলতে পারি না। কিন্তু সে বড় হয়ে ব্যারিস্টার হয়ে 7 লাখ টাকার স্বপ্ন দেখতে দেখতে আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। তাই তাকে স্মরণ করে এই কপটের চৌকাটে আমি স্বস্তির ফোঁটা দিলাম। ওরে তপেন্দু, আমি তোকে আশীর্বাদ করি বাবা, তুই সুখে থাক, তুই শান্তিতে থাক, তুই সুখে। আমি কাঁদব না, আমি কাঁদলে যে আমার সন্তানদের অমঙ্গল হবে। এবার এই ফোঁটা দিলাম আমি দিব্যেন্দুকে। ঘুরে দিব্যেন্দু, তুই আজ 7 মহলার স্বর্গ সুখে আমাকে ছেড়ে চলে গেছিস অনেক দূরে বাবা। তাই তোকেও আমি আশীর্বাদ করি, তুই সুখে থাক, তুই শান্তিতে থাক বাবা, শান্তিতে থাক। এবার ফোঁটা দিলাম পার্বতীকে, এবার এই ফোঁটা দিলাম আমি লোপাকে। এ কি তুমি? আমি ফিরে এসেছি মা, আমার ভুল বুঝতে পেরে ঐশ্বর্য বিলাস সমস্ত কিছু পরিত্যাগ করে আপনার ভাই আশ্রয় নেওয়ার জন্য আমি ফিরে এসেছি। কাঁদো, তোমার যত ইচ্ছা তুমি কাঁদো, আমি তোমাকে থামাবো না, রে চুপ করাবো না। তোমার জীবনের ভুল তোমার জীবনেই ফুল হয়ে ফুটে উঠুক মাঝখানে ফুটে উঠি আমি মায়ের স্নেহের মাটিতে ফুল দোপাটি। ওরে হতভাগ্য দোপাটি, গায়ের ফুল নরম মাটিতে নিজের ভাগ্যকে পুঁতে রেখে এসে তুই আমাদের জীবনে ফুটিয়ে দিলি সৌভাগ্যের ফুল। তাই তোকে আমি আশীর্বাদ করি মা, তুই সুখী হ, তুই রাজ রানী হ। এই দোপাটি মুখ পুরি রাজরি হয়ে গেলে আমাদের অবস্থা। দোপা, তুমি এখানে? মন্দিরে না এলে যে দেবতার দর্শন হয় না দাদা। তার মানে? সুখের আশায় শান্তির আশায় আমি এতদিন মিথ্যে মরিচাকার পিছনে ছুটে ভুল করেছি দাদা, তাই আমার ভুলেই প্রায়শ্চিত্ত করতে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি দাদা। আপনি সত্যি বলছেন? আর মিথ্যে বলবো না, আর কোনোদিনও আমি চলনার ফাঁদে পা দেব না। আমার বাবার লোভী হিংস্র চরিত্রটা আমার সামনে ফুটে উঠেছে। কিন্তু কিন্তু আমি তোমাকে কেমন করে বিশ্বাস করবো লোপা? তুমি যে তোমার এই লোভী ব্যবসাদার বাবার নির্দেশে আমাদের আমাদের আরো কোনো বড় ক্ষতি করতে আসনি, তার প্রমাণ কি? ওর দুনয়নে ছড়ে পড়া অশ্রুই তার প্রমাণ বাবা। মা, আপনি ওকে বিশ্বাস করুন দাদা, আপনি ঠকবেন না। আমাদের এই গণজাগরণের মিছিলে লোপাদিকেও আপনি এগিয়ে আসতে দিন। আমরা থাকতে তোমার এক তিলকেও ক্ষতি করতে পারবে না। দাদা তীক্ষ্ণ বুদ্ধি আর আমার ক্ষমতা সারাক্ষণ তোমাদের আগলে রাখবে। পরে সংবাদ বলো পরেশ। ওই গণপতি গোস্বামীর কামনার কোসাইখানায় আন্ডারগ্রাউন্ড স্টুডিওতে ওই বেশ কয়েকটা সহজ সরল জোনা পাচে গ্রাম্য মেয়ে ধরা পড়েছে, তাদের নিয়ে বেশ কয়েকটা ব্লু ফিল্ম ছবিও তখন পুরো হয়ে গেছে। অসহ্য অসহ্য। আজ রাত 12টার পর ওই গণপতি গোস্বামীর মাদক দ্রব্য বোঝাই করা ট্রাক খালি ব্রিজ হয়ে ওই শিল্প অঞ্চল শহরে চালান যাবে। তুমি ঠিক বলছো পরেশ, আজ ঠিক রাত 12টার পর। হ্যাঁ, আর আপনি ওই দক্ষিণেশ্বরে মোবাইল চেকিং দিবেন। ইয়েস। আর এই পরের সংবাদ হলো এই চিঠি। কার চিঠি? কার চিঠি? হ্যাঁ, আর চিঠি পড়ে জয়ন্তদা বলবে কার চিঠি, কিসের চিঠি? শুভেন্দুদা, সেই বিখ্যাত সংবাদপত্রের কর্তৃপক্ষের চিঠি। চিঠিতে কি লেখা আছে জয়ন্ত? মাননীয় জয়ন্ত বাবু, আপনার যে সাংবাদিক বন্ধু চাকরির জন্য আমাকে সুপারিশ করেছিলেন, আপনি আজই সেই নির্ভীক সাংবাদিক শুভেন্দু বাবুকে নিয়ে আসুন, তিনি আজ থেকেই কর্মভার গ্রহণ করবেন। শুভেন্দু, শুভেন্দু। মা, মাগো, তাহলে এখনো
বিচ্ছিন্নতার অবক্ষয় প্রত্যেকটা মানুষের হৃদয়কে কালো করে দিতে পারেনি মা। সূর্য উঠছে, কালো রাতের কুয়াশা বিদীর্ণ করেই পৃথিবীর মাটিতে ফুটে উঠছে একটা ফুটন্ত সকাল। এবার শুধু বিজ্ঞাপন নয় মা, শুধু বিজ্ঞাপন নয়, শুধু ওই সংবাদ, মমতার কম্পিউটারে ভালোবাসার সংবাদ, এক দল পাখির আলোয় ফেরার সংবাদ। কিন্তু আমার বড় বৌমা, ওই লোভী স্বার্থপর মহিলার নাম তুমি আমার সামনে উচ্চারণ করো না মা। আমি ওর কথা ভুলে যেতে চাই মা, আমি ওর কথা ভুলে যেতে চাই। আমি দেখেছি হৃদয়ের মর্ম বেদনায় দিদি সর্বক্ষণ ছটফট করেছে। তাহলে তুমি তাকে সঙ্গে করে নিয়ে এলে না কেন লোপাদি? অনেক সুখের আশা অসুখের রাজ্যে প্রবেশ করে তার এখন আসতে সংকোচ বোধ হচ্ছে। তোমাদের উচিত ছিল সবাই একসাথে এই বাড়িতে ফিরে আসা। আমি দেখলাম আমার স্ত্রী পার্বতী দেবী অনুশোচনার আঁচলে ভুলে রয়েছে, মুছতে মুছতে ধীর স্থির ক্লান্ত গতিতে বাড়ির দিকে এগিয়ে আসছিল। তারপর একটা লাল রঙের মারুতি গাড়ি এসে তার পথ অবরোধ করে দাঁড়ালো সকলের সামনে। সাংবাদিক শুভেন্দু মুখার্জির স্ত্রী শ্রীমতী পার্বতী মুখার্জি একদল নারী মাংসলোভী আততায়ীর দ্বারা অবহেলিত হয়ে 1987 সালের 1 জানুয়ারি পুলিশ পূজা পানা পুকুরের জল থেকে উদ্ধার করবে পার্বতী দেবীর মৃতদেহ। 1987 সালের 2 ফেব্রুয়ারি খাতায় কলমে গঠিত হবে তদন্ত কমিশন। 1988 সালের 20 মার্চ এদেশের সমস্ত মানুষের মন থেকে মুছে যাবে পার্বতী দেবীর নাম। রিপোর্ট প্রকাশ করবে আত্মহত্যাই পার্বতী দেবী। অশোক চিহ্ন আমি নিজে হাতে সযত্নে মুছে দেব। আসতে তোমার লজ্জা করছে না? বাবা হয়ে মেয়ের দেহ থেকে খুবলে খুবলে মাংস খেয়ে কামনার দাঁত গুলো বের করতে তোমার সংকোচ হচ্ছে না? চুপ, কে তোর বাবা? আমি বাবা হব? তবে তোর না, তোর ছেলে। তুই আমার অনেক কথা জেনেছি, তোর স্বামী আমার অনেক কথা জানতে চায়। শীতল আলো বাতাস, একটা দিনের জন্য ভোগ করতে দেব না। তোকে একটু অপারেশন করে দাও শীতল। ওকে নিয়ে চিনি মিনি খেলো, যখন মরেনি তখন ওর গলাটাকে টিপে সযত্নে একটা পাকের মধ্যে পুঁতে ফেলে দাও। পার্বতী, তুমি কো
কোথায় পার্বতী সাড়া দাও পার্বতী সাড়া দাও পার্বতী 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 এবার তুমি সত্যি সত্যি আমায় ছেড়ে চলে গেলে পার্বতী এত তাড়াতাড়ি যে নিজের ভুল বুঝতে পারবে তা আমি বুঝতে পারিনি পার্বতী লোভে লালসায় তুমি যখন একটু একটু করে ওই উচ্ছৃঙ্খলতার দিকে এগিয়ে যাচ্ছিলে চেষ্টা করেও আমি যখন তোমাকে ফেরাতে পারিনি তখন তখন আমার বুকে জ্বলেছে দাউ দাউ করে আগুন কিন্তু কিন্তু এখন দেখছি সেই আগুনে আমাদের ভালোবাসা পড়েনি আমাদের ভালোবাসা মরেনি পার্বতী ১৯৮৬ তুমি বলতে পারো ১৯৩৭ পার্বতীর এই মৃতদেহটাকে চিতায় তুলে দিয়ে তাতে এক বিন্দু আগুন ধরিয়ে সেই আগুন থেকে সে এক বিন্দু আগুন আমি যদি সভ্যতার গায়ে লাগিয়ে দিই সেটা কি খুব অন্যায় হবে না না শুভেন্দু ও কাজ তোমার নয় আমার নয় না ও ভাষা তোমার মুখের ভাষা নয় তুমি সৃষ্টির মাটি ধ্বংসের এক নিয়োগেরই হওয়া কি তোমার সাজে তাহলে তুমি আমি কি করব তুমি আমাকে বলে দাও ১৯৩৭ তুমি চোখের জল মুছে ফেলো নির্ভীক নির্ভয় এক নিষ্ঠ সাংবাদিক তুমি ১৯৮৬ আমি ১৯৩৭ দুজন এক সঙ্গে বয়ে নিয়ে যাই ১৯৩৭ থেকে ১৯৮৬ এই কোটা বছরের মৃত সংবাদ পাথর প্রতিমা জননী ভারতী দেবীর কাছে ভোরে বকুল ঝরে গেছে হার সূর্য ওঠার আগে ঝরে গেছে ফুল নিভে গেছে আলো মনে মনে ভাবি ভাবি বেদনার অনুরাগ মধু বসন্ত রাগে ভোরের বকুল ধরে গেছে হার সূর্য ধারিয়াগে ধরে গেছে ফুল নিভে গেছে আলো মনে মনে ভাবি ভাবি বেদনার অনুরাগে মধু বসন্ত রাগে ভোরের বকুল ঝরে গেছে স্বপ্ন শান্তির কাদামাটি দিয়ে এই খেলাঘর আমি তৈরি করেছিলাম সেই সঙ্গে নিরাশয় হয়ে গেল আমার শুভেন্দু তার ক্লান্ত অশান্ত দেহটাকে নিয়ে গিয়েই একটু সান্ত্বনার ছায়া গিয়ে আশ্রয় দেব সেটুকু জায়গাও আজ আমার রইল না মা মা গো তুমি কি এমনি করেই পাথর প্রতিমার মতো চুপ করে বসে থাকবে মা জানো মা আমরা পার্বতীকে সৎকার করে সবাই চলে এসেছি মা আয় বাবা আমার জানো মা জানো মা পার্বতী আমাদেরকে হারিয়ে দিয়ে চলে গেল মা মাথায় সিঁদুর পায়ে আলতা হাতে ছাকা পড়ে আমার দিকে উপহাসের হাসি হাসতে হাসতে চলে গেল মা তুমি তার শান্তির কাঁদার জন্যে শুধু একটি বার কাঁদো মা শুধু একটি ভার কাঁদো কেমন করে কাঁদো শুধু একটি ভার আমার যে চোখে আজ এক ফোঁটাও জল নেই বাবা কাঁদুন ভারতী দেবী কাঁদুন সমাজ কাঁদছে সংসার কাঁদছে আজ আপনি যদি একটি ভার না কাঁদেন তাহলে যে আপনি পাগল হয়ে যাবেন কাঁদুন কাঁদুন ভারতী দেবী শুধু একটি ভার কাঁদুন মায়ের হৃদয় সেই হৃদয় কাঁদছে মাতৃ হৃদয় কাঁদছে কে এনে দেবে
মায়ের চোখে দু ফোঁটা জল আমরা তপেন্দু দিব্যেন্দু তোরা ফিরে এলি তোরা আমার বড় বৌমাকে ফিরিয়ে নিয়ে আসতে পারলি না বাবা ফিরিয়ে আনবো মা ফিরিয়ে আনবো আমার শত সহস্র বৌদিকে অবক্ষয়ের হাত থেকে প্রতিহিংসার হাত থেকে লোভী স্বার্থপর দেশদ্রোহী সমাজ বিরোধী হাত থেকে উদ্ধার করে ফিরিয়ে আনবো এই আমি প্রতিজ্ঞা করলাম মা গো মা আমরা আমরা নিজের বৌদিকে হারিয়ে যে নবচেতনাকে কুড়িয়ে পেয়েছি সেই নবচেতনার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি কথা দিচ্ছি মা এ দেশের প্রতিটা সংসার থেকে আমি আর কোনো দিন কোনো বউ বৌদি আর বোনকে হারিয়ে যেতে দেবো না মা আমি হারিয়ে যেতে দেবো না পার্বতী মরেনি পার্বতী নবচেতনার জন্ম দিয়েছে পার্বতীর মৃত্যু এনে দিয়েছে এক নতুন স্বাধীনতা দিশেহারা জনগণকে পথ দেখিয়েছে পার্বতী নিশা অবশেষে জননী ভারতী দেবীর বুকে এনে দিয়েছে একটা একটা ফুটন্ত সকাল 1986 আমরা বরেণ গোসাই নরেন্দ্র মুক্তি ফেরাতে পারিনি তুমি ফেরাতে পেরেছো তপেন্দু দিব্যেন্দুকে ফেরাতে পেরেছো মহাদেব মুখার্জিকে সাত ঢাকার স্বপ্ন থেকে সাত পুরুষের তীর্থক্ষেত্র এই সাত ঢাকার সন্তানের বাড়িতে তুমি সপ্তর্ষী তোমার জয় হোক আমি বড় বৌমার কাছে বড় বৌমার মৃত্যু সংবাদ পেয়ে তপেন্দু দিব্যেন্দুর মতন আমিও ফিরে এসেছি কিন্তু 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 দেখলাম ওই শত সহস্র অন্যায়কে ধূলিসাৎ করে দিয়ে শয়তান গণপতি গোস্বামী রিভলভার হাতে ছুটে আসছে তোমরা তোমরা সাবধান হও ভারতী দেবীর সাত টাকার সন্তান শুভেন্দু মুখার্জি সত্য ধর্ম ন্যায় আইন প্রশাসন কে সঙ্গবদ্ধ করে যে সংসার তুমি তিল তিল করে করে তুলেছ তোমাকে খুন করে আমি সেই সংসার ভেঙে দেব তুমি তৃতীয় বিশ্বের শত্রু তুমি মরবার জন্য প্রস্তুত আমি আমার দেবতুল্য ভাষণে প্রাণ রক্ষা করতে তোমার রিভলভারের সামনে আমার বুক পেতে দিলাম আমি আই ভারতীয় সংবিধানের সাংবাদিক ন্যায় ধর্মকে রক্ষা করবার জন্য আমি সবার সামনে দাঁড়ালাম আমি প্রশাসন দেশকে সমাজকে এবং আইনের হাত থেকে রক্ষা করতে আমি অন্ধকার বুকে গুলি ছুড়লাম সত্য ধর্ম ন্যায় আইন প্রশাসন এইভাবে সঙ্গবদ্ধ হয়ে প্রতিবাদ করলে আমাদের তো পালিয়ে বাঁচা ছাড়া কোনো পথ নেই জয় গুরু মিস্টার গণপতি গোস্বামী তোমার পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে তোমার লোভ তোমার হিংসা তোমার অমানবিক অত্যাচার আজ অত্যাচারের সীমানা পাড়ি বেরিয়ে গেছে তোমার পাপ জীবনের সহায়ক ওই শীতলকে আমি আরেস্ট করেছি তার কাছে যে মানবন্ধী নিয়ে আমি জানতে পেরেছি তুমি এই পার্বতী দেবীকে খুন করেছ ধর্ষণ করেছ বাবা আমাদের কাছে পালিয়েছে তোমার মতো নরপশু নরকের ইতিহাস শুনিয়ে গেছে যে ছুরি দিয়ে তুই আমাকে অনেক মানুষকে মার্ডার করেছিস এই আইন প্রশাসনের সামনে আমি এই ছুরি দিয়ে আমি নিজের হাতে নিজে আইন তুলে নিয়ে তোর বুকে আমি বসিয়ে এই মিলনের মহোৎসবে হিংসা নয় খুন নয় রক্তপাত নয় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যে পাপ তুমি করেছো অন্ধকার জেলে ছেলের ঘরে বসে তোমাকে সারা জীবন চাই বাপের প্রায়শ্চিত্ত করতে হবে ইউ আর আন্ডার অ্যারেস্ট 1986 তুমি 1937 এর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নতুন চেতনার জন্ম দাও এরই নাম অখণ্ড ভারতবর্ষ আমি নবচেতনার ছুঁচ দিয়ে ছেঁড়া কথাটার ছেঁড়া জায়গাগুলো সেলাই করে দিলাম আমি শাশ্বতী ভারতী ভারতবর্ষ তাই সবার কণ্ঠে আমি মিলনের গান তুলে দিলাম ভারত আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মাতর সুখ ভয়া
ভাব সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার সমস্ত মানপাড়া কেশিয়াকোল এলাকাবাসীকে আশীর্বাদ নাট্য সংস্থার পক্ষ থেকে হোলি উৎসবের অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমাদের যাত্রাপালা এখানেই শেষ করলাম। নমস্কার নমস্কার।